ঠিক আছে, এটা রেকর্ড করা শুরু করলাম। এখন আমি আপনাদেরকে গতকালকে ই করছি, ল্যাব রিপোর্টটার ম্যানুয়াল, যেটা ল্যাবের ম্যানুয়াল যেটা, সেটা আপলোড করে দিছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। আর এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস আপলোড করছি, সেটা হলো গিয়ে আমাদের একটা ভিডিও করা হয়েছে ইউনিভার্সিটিতে, সেটা হলো কি যে ল্যাবটা আমরা করব প্রতিদিন সেই ল্যাবটা কিভাবে করতে হয়, মানে হ্যান্ডস অন কিভাবে করতে হয়, সেই জিনিসটা তানভীর স্যার করে ভিডিও করছে এবং সবাইকে দিয়ে দিছে। আমি আপনাকে আপনাদেরকে প্রতি ক্লাসের আগে সেই ভিডিওটা দিয়ে দিব, যাতে আপনাদের যেটা মনে হয় যে অনলাইনে ক্লাস করে কি আসলে লাভ আছে নাকি, আপনারা অ্যাটলিস্ট ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে অন সাইটে যদি এক্সপেরিমেন্টটা হইতো আপনারা কিভাবে করতেন। সবগুলো ল্যাবেরই ভিডিও করা হয়েছে, সো আমি ভিডিওগুলো আপনাদেরকে প্রতি ক্লাসের আগেই আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের আমাদের যে পার্টিকুলার ল্যাবটা, সেই ল্যাবটার নাম ছিল আইভি ক্যারেক্টারাইজেশন অফ এ ডায়োড। তো আপনারা কি এর আগে কখনো ইলেকট্রনিক্স এর কোর্স করছেন বা ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে কিছু জানেন? আপনারা তো অনেক নতুন তাই না, 191 ব্যাচ আপনারা, আপনাদের কি এখন পর্যন্ত ইলেকট্রনিক্স 1 কোর্সটা করা অফার করা হয়েছে? স্যার ইলেকট্রনিক্স 1 করা হয়েছে স্যার, ইলেকট্রনিক্স 2 হচ্ছে চলমান আছে। ইলেকট্রনিক্স 2 এর সঙ্গে আমাদের এটা তেমন কোনো সম্পর্ক নাই, আশা করি ইলেকট্রনিক্স 1 এ যা শিখছেন সেটাই সাফিসিয়েন্ট এটার জন্য। তো ইলেকট্রনিক্স 1 এ আপনারা কি কি কভার করছেন আমাকে একটু ওভারভিউ দিতে পারবেন? স্যার ইলেকট্রনিক্স 1 এ হচ্ছে স্যার ডায়োড, দেন হচ্ছে স্যার হচ্ছে বিজিটি, ফেট, আর হচ্ছে স্যার আরেকটা জিনিস কি বললাম, ডায়োড, বিজিটি, ফেট, মসফেট। স্যার মসফেট ছিল, মসফেট যে স্যার ছিল, ইনপুট নিম্ন স্যার সিমস ছিল না স্যার, সিমস ছিল না স্যার, সিমস হচ্ছে আমাদেরকে দিন এবার দিন। ঠিক আছে, তাই এই এগুলাই আমাদের ল্যাবের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ডায়োড, বিজিটি এগুলোর অ্যাপ্লিকেশন এবং এদের ক্যারেক্টারিস্টিক্স। সো আপনারা নিশ্চয়ই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা জানেন। ডায়োডের ক্যারেক্টারিস্টিক কোনো ইলেকট্রনিক ডিভাইসেরই ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কী বুঝি? খুব স্পেসিফিক একটা জিনিস মিন করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যখন ক্যারেক্টারিস্টিক্স কথাটা বলা হয় এটা খুব স্পেসিফিক একটা জিনিস মিন করে। আপনারা কেউ কি বলতে পারবেন কি মিন করে? এটা তো শুনলেই বোঝা যায় যে এটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, কিন্তু না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটাকে বৈশিষ্ট্য বোঝায় না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্সকে বৈশিষ্ট্য বোঝায় না। স্যার এটা আউটপুট ইনপুট ইনপুট এবং যে হ্যাঁ কিছুটা কিছুটা কাছাকাছি গেছেন আপনি, আউটপুট এবং ইনপুট এর মধ্যে যে কার্ভটা, যে কার্ভটা নির্দিষ্ট করে ওইটাই, এটা কি বলা হলো ক্যারেক্টারিস্টিক্স? এখন মনে করেন আপনার নাম হলো গিয়ে আব্দুল্লাহ আল আরাফাত, আমরা যদি জিজ্ঞেস করি যে আব্দুল্লাহ আল আরাফাতের ক্যারেক্টারিস্টিক্স কি, আপনি কখন আপনার চরিত্র সম্পর্কে বলবেন? আপনি বলবেন যে আমার ইলেকট্রিক্যাল প্রপার্টি কি, আমার ইলেকট্রিক্যাল প্রপার্টি আমি কিভাবে বুঝবো, সেটা হলে গিয়ে ইনপুট এবং আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স দেখে। আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই সেটা হলে গিয়ে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ কি আমরা জেনারেলি বলি হলে গিয়ে ওই ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা যখন কোনো একটা গ্রাফে প্লট করব তখন ওই প্লটটার নাম দিব হলে গিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক্স প্লট, বা আমরা যেটাকে বলি আইভি প্লট। আইভি প্লট নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন, ওহমের সূত্র যখন থেকে পড়া শুরু করছেন তখন থেকে আপনারা আইভি প্লট দেখছেন, এবং আমি শিওর যে আপনারা ইলেকট্রনিক্স 1 এ যখন পড়ছেন তখন লম্বা একটা সময় আপনাদের ব্যয় করা হয়েছে ডায়োডের আইভি প্লট পড়ানোর জন্য, এটার মধ্যে যে বিভিন্ন রিজিয়নগুলো আছে সেই রিজিয়নগুলো পড়ানোর জন্য। তো আমাদের আজকের ল্যাবের অবজেক্টিভ হলে গিয়ে যে জিনিসটা আপনারা থিওরিতে দেখছেন সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করা। তবে আজকে আমরা প্র্যাকটিক্যালি পুরোপুরি প্রমাণ করব না, আমরা যেটা করব যে আমাদের সিমুলেশন টুলটার সঙ্গে ফার্স্টে পরিচিত হব, এরপরে আমরা কিছুটা সিমুলেট করার চেষ্টা করব। ঠিক আছে, সো এইটা হলে গিয়ে আমাদের সফটওয়্যার স্যুট, এই সফটওয়্যার স্যুটটার নাম হলে গিয়ে প্রোটিয়াস। এই প্রোটিয়াস সফটওয়্যার স্যুটটি ইউজ করে মোটামুটি আমাদের ইলেকট্রনিক এবং সার্কিটের যে ইলেকট্রনিক্স এবং সার্কিটের যে যেই সমস্যাগুলো আছে মোটামুটি সবই এখানে সলভ করা যায়। এবং এই সফটওয়্যারটার আরেকটা অ্যাডভান্টেজ যেটা, সেটা হলো কি আপনি মনে করেন এখানে কোনো একটা সার্কিট আঁকলেন বানাইলেন, এই সার্কিটটা থেকে আপনি এটার পিসিবি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা কেউ কি পিসিবি সম্পর্কে জানেন? পিসিবি মানে হলো প্রিন্টেড সার্কিট বোর্ড তাই না? সো প্রিন্টেড সার্কিট বোর্ডটা আমরা কেন ইউজ করি? জেনারেলি আমরা ব্রেড বোর্ডে কোনো কিছু প্রোটোটাইপ করার জন্য ইউজ করি, মানে আমাদের ল্যাবে যে ব্রেড বোর্ডটা থাকে ওই ব্রেড বোর্ডের মধ্যে আমরা কোনো প্রুফ অফ কনসেপ্ট, কোনো একটা ধারণা আছে আপনার মধ্যে, এই ধারণাটা প্রমাণ করার জন্য আমরা জাস্ট ব্রেড বোর্ডের মধ্যে ওই জিনিস নিয়ে কাজ করি। ব্রেড বোর্ডের সুবিধা কি, ব্রেড বোর্ডের সুবিধা হলো কি ওখানে সহজে কোনো জিনিস লাগানো যায়, আবার সহজে ওই জিনিসটা খুলে আনা যায়, রিপ্লেস করা যায়।
এটা হলো ব্রেডবোর্ডের সুবিধা, যে আপনি যখন কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করবেন তখন আপনার দেখা যাবে যে জিনিসটা আপনি বসাইছেন ওটা হয়তো কারেক্ট না, কারেক্ট ভ্যালুর না, তখন ওটাকে চেঞ্জ করে আমাকে আরেকটা কিছু দিয়ে রিপ্লেস করতে হয়। কিন্তু আপনার মনে করেন একটা সার্কিট কমপ্লিট হয়ে গেল, মানে আপনি ব্রেডবোর্ডে টেস্ট করে বুঝলেন যে এই সার্কিটটা কাজ করবে, এটা একটা ভালো ডিজাইন, তখন আমরা এই ডিজাইনটাকে কী করি, পিসিবিতে শিফট করি, পিসিবিতে ট্রান্সফার করি। পিসিবিতে ট্রান্সফার করার সুবিধা কি, পিসিবি হলো একটা মোর পারমানেন্ট সলিউশন, মানে এটার মধ্যে সব কিছু একদম সোল্ডারিং করা অবস্থায় থাকে এবং সার্কিটটা খুব কম্প্যাক্ট হয়। ব্রেডবোর্ড যেমন খুব অগোছালো হয় এবং অনেক বড় হয়, পিসিবিটা হয় হলে গিয়ে খুব কম্প্যাক্ট। সো আপনাদের যদি কারো আসলেই ইচ্ছা থাকে পরবর্তীতে যে আপনারা কোনো কিছু ডিজাইন করবেন, কোনো অ্যাম্প্লিফায়ার বলেন, কোনো রেকটিফায়ার বলেন, যা কিছু ডিজাইন করবেন, তখন আপনারা চাইলেই প্রোটিয়াসটা ইউজ করে এটার থেকে পিসিবি বানাতে পারবেন। তবে প্রোটিয়াসের যে মূল লেআউটটা, সেই মূল লেআউটটা অনেকটা আমাদের ব্রেডবোর্ডের মতো, দেখবেন যে এখানে অনেকগুলো গ্রিড আছে। আমি জানি না, হয়তো আপনারা যারা মোবাইলের স্ক্রিনে দেখতেছেন ওনাদের দেখতে একটু সমস্যা হবে, কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কতগুলো গ্রিড আছে, মেজর গ্রিড আছে, মাইনর গ্রিড আছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কানেকশন দিব তখন এই যে ছোট ছোট যেই স্কোয়ারগুলো আছে সেই স্কোয়ারগুলো বরাবর আমরা কানেকশন দিব, ঠিক ব্রেডবোর্ডে যেভাবে কানেকশন দেন। তো এই প্রোটিয়াস সফটওয়্যারটির যে ইনস্টলেশন ফাইলটা যেটা ইনস্টল করার জন্য আপনাদের লাগবে, সেই ইনস্টলেশন ফাইলটাও আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি। আপনারা কেউ কি আমি আপলোড করার পরে গুগল ক্লাসরুমে গেছিলেন, কোনো নোটিফিকেশন পাইছেন? জি স্যার, স্যার স্যার ওই যে প্রোটিয়াস ফাইলটা ওইটা স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার, ওটা বুঝতেছ না কি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখাই দেব কিভাবে কি করতে হবে। আমি আপনাদেরকে যারা দেখেন নেই এখনো ওদের জন্য আমি শেয়ার করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে ক্লাস ওয়ার্কে গেলে আপনারা সব ধরনের সাপোর্টিং ম্যাটেরিয়াল পাবেন, সেটা আমার মধ্যে আমাদের আছে যে ল্যাব ম্যানুয়াল, প্রতি ক্লাসের ল্যাব ম্যানুয়াল আমি যেখানে আপলোড করে দিছি, এবং প্রি রেকর্ডেড এক্সপেরিমেন্ট সেটা আমি এখানে আপলোড করে দিছি। এক্সপেরিমেন্টের ফাইলটা অত্যধিক বড়, আমি জানি না কেন এত বড় হয়েছে, 12 মিনিটের একটা ভিডিও, প্রায় 1.5 গিগাবাইটের মতো। আপনারা যদি চান আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করি, ইউটিউবের লিঙ্কটা এখানে শেয়ার করতে পারি, তাহলে ফাইলটার সাইজ সিগনিফিকেন্টলি ছোট হয়ে যাবে। স্যার এটা কি কোনো মতে কনভার্ট করা যায় না, কনভার্ট করে আপলোড দিতেন? কনভার্ট করতে পারিনি, কারণ কালকে আমি নামানোর সময় বুঝিনি যে ফাইলটা এত বড় হবে, বুঝছেন। আমি নামাইতে দিয়ে অন্য জায়গায় চলে গেছি, দেখি যে এখনও ডাউনলোড হচ্ছে। তো 1.5 গিগাবাইটের একটা ফাইল কনভার্ট করতে অনেকক্ষণ সময় লাগবে, আমি আর কনভার্ট না করে এখানে ডাইরেক্ট দিয়ে দিছি। তবে আমার মনে হয় আমি যদি ইউটিউবে দিই তাহলে এটা অটোমেটিক ডাউন সাইজ হয়ে যাবে, আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি মনে হয় যে আপনাদের কাছে এটা করা পসিবল। আচ্ছা, আর এখানে হলে কি একটা বই আছে, রেফারেন্স বুক, আমি শিওর যে এই বইটা আপনারা পড়ছেন, সেদ্রা স্মিথের বই, সেদ্রা স্মিথের বইটা আপনাদের ছিল। সো এখানে যদি কোনো বেসিকের সমস্যা হয় আপনারা এই বইটাকে ফলো করতে পারেন, আমরাও পড়ার সময় সেদ্রা স্মিথের বইটাই পড়তাম আন্ডার গ্রেডে। আর এখানে আমার আমার ইনফরমেশন আছে, মানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, যখনই কোনো সমস্যা হবে আমাকে কল করতে পারবেন বা ইমেল করতে পারবেন। আপনাদের সিআরএর ইনফরমেশনটা আমি এরকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে আপলোড করে দিব। আর এটার সাথে যে সিমুলেশন টুল প্রোটিয়াসের ইনস্টলেশন ফাইল জিপ করে আমি দিছি, তো এটা ইনস্টল করতে যদি কারোর সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি আজকে এমনিতে বলে দিচ্ছি যে কি করতে হবে। আপনারা প্রথমত যে জিনিসটা করবেন সেটা হলো গিয়ে এই ফাইলটার ভিতরে একটা রিডমি টেক্সট আছে, আপনারা কি রিডমি টেক্সটটা পড়ছেন? স্যার মোবাইল থেকে তো ওপেন হয় না। মোবাইল থেকে কিভাবে ওপেন হবে, এটা তো পিসিতে ইনস্টল করতে হবে আপনাকে। স্যার এখানে কথা হচ্ছে স্যার, আমাদের যদি এখানে স্যার 20 জন স্টুডেন্ট স্যার এখন জয়েন করে থাকে স্যার, তাহলে দেখেন যে স্যার 15 জনই স্যার মোবাইল ইউজ করে স্যার, 5 জন ল্যাপটপ অথবা পিসি ইউজ করে। আপনাদের বাসায় ল্যাপটপ বা পিসি নাই? না স্যার, আমরা তো স্যার মোবাইল ডিভাইস দিয়ে ইউজ করতেছি। ল্যাপটপ পিসি ছাড়া আপনি আন্ডারগ্রেড কেমনে পাস করবেন স্যার? সত্যি কথা বলতে কি স্যার, মানে আমাদের তো স্যার প্রেজেন্টেশন শুধু একবারই দিতে হয়, আর ম্যাক্সিমামই স্যার 10 জনের একটা গ্রুপ দেয়। আপনাদেরকে ম্যাটল্যাব করতে হয় না? ম্যাটল্যাবের কোর্স নাই আপনাদের? নিউমেরিক্যাল সিমুলেশন বন্ধ স্যার, ম্যাটল্যাবের ওইরকম কোর্স এখন আমরা পাই নাই স্যার। আপনারা যারা ল্যাপটপ কিনেন নি আপনারা চেষ্টা করেন যে কম দামি হলেও যাতে একটা ল্যাপটপ কিনে ফেলার, কারণ পরবর্তীতে প্রজেক্ট যখন করতে যাবেন বা ম্যাটল্যাবে সিমুলেশন যখন করতে যাবেন তখন কিভাবে করবেন, তখন একটা ঝামেলার মধ্যে পড়বেন। তো মানে সবকিছুর জন্য আপনাকে ভার্সিটির মুখোমুখি হয়ে থাকতে হবে। আচ্ছা, আর যদি এরকমই সমস্যা হয় যে ইন কেস কারোর কাছে ল্যাপটপ নাই এবং আশপাশ থেকে সেটা জোগাড় করারও কোনো চান্স নাই, সেই ক্ষেত্রে আপনারা সবাই কি ঢাকাতে আছেন নাকি ঢাকার বাইরেও আছেন? স্যার ঢাকাতে অধিকাংশ আছে, ঢাকার বাইরেও আছে অনেক স্যার, যেমন আমি ঢাকার বাইরে থেকে আছি স্যার। করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা গ্রুপ করে দিতে পারি, আপনারা গ্রুপ ওয়ার্ক জমা দিবেন, এটাও করা যায়।
কারণ আপনারা টিপিক্যালি তো ল্যাবে গ্রুপ ওয়ার্কই করেন তাই না? জি স্যার। তো আপনারা গ্রুপ ওয়ার্ক করে করতে পারেন, ঠিক আছে। সো আপনাদেরকে প্রোটিয়াসটি ইনস্টল করার জন্য যেটা করতে হবে, যেটার ভিতরে যে ইনস্টলেশন ফাইলটা আছে সেটার মধ্যে ডাবল ক্লিক করে ইনস্টলেশনে যেতে হবে। জেনারেলি এটার মধ্যে দুইটা অপশন থাকে, একটা লাগে 32 বিট, একটা লাগে 64 বিট। আপনারা চেষ্টা করবেন যে 32 বিটটা ইনস্টল করার জন্য, কারণ 64 বিটটা ক্র্যাক করা ঝামেলা। আমি দেখছি যে মাঝে মাঝে এটা ক্র্যাক হয় না। সো 32 বিট ইনস্টল করার পরে আপনাদের যে প্যাচ যে ফোল্ডারটা আছে, এই প্যাচ ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করে প্যাচটাকে ইনস্টল করবেন। যেই জায়গাটার মধ্যে প্রোটিয়াস ইনস্টল করছেন ঠিক সেই জায়গাটাতেই ইনস্টল করবেন, আনজিপ করবেন ফার্স্টে ওই জায়গাতে, তারপর ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। শেষ সাথে সাথে প্রোটিয়াস চালু হয়ে যাবে, আমার মনে হয় সমস্যা হবে না। তবে ইনস্টল করার পরে আপনার প্রোটিয়াসটা বলেন ডাবল ক্লিক করবেন অথবা রান এস অ্যাডমিনিস্ট্রেটর করবেন, রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তারপর দেখবেন যে আপনার প্যাচিং কমপ্লিট হবে, মানে ক্র্যাক হবে আর কি। এরপরে আপনি প্রোটিয়াসটা অন ওপেন করতে পারবেন, এর আগে ওপেন করবেন না। আমার কথাটা বুঝতে পারছেন? আর যদি এরপরে কারো সমস্যা হয়, নেক্সট ক্লাসে আমি জুম থেকে রিমোট অ্যাক্সেস নিয়ে আপনাদের ওখানে একটু হেল্প করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা স্যার, 64 বিট যদি দেই তাহলে কি প্রবলেম হবে? 64 বিটের সমস্যাটা কি, 64 বিট মাঝে মাঝে প্যাচ হয় না। আমি নিজেও দুই তিনবার ট্রাই করে টায়ার্ড হয়ে গিয়ে পরে 32 বিট ইনস্টল করছি, 64 বিটটা ক্র্যাক হয় না কেন জানি। হয়তোবা যে প্যাচ ফাইলটা দিছে এই প্যাচ ফাইলটা 32-র, বুঝতে পারছেন? তো 32 বিট করাটা সেফ। আর যদি আপনাদের কারো যদি টরে ইসের কানেকশন থাকে, ওয়াইফাই কানেকশন থাকে, মানে ব্রডব্যান্ড কানেকশন থাকে, আপনার টরেন্ট থেকে আরও লেটেস্ট ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। ক্রেজি এইচডি বলেন বা পাইরেটস বে বলেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা ট্রাই করবেন, অ্যাটলিস্ট একবার ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে আইদার নেক্সট ক্লাসে অথবা নেক্সট ক্লাসের আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমরা সমস্যাটা সমাধান করে ফেলব, ঠিক আছে? আচ্ছা, তো ইনস্টল করার পরে আপনি এরকম একটা সফটওয়্যার পাবেন। এই সফটওয়্যারটার মধ্যে আপনি যে কোনো একটা ফাইলে গিয়ে আপনি ওপেন নিউ প্রজেক্ট ওপেন করবেন। নিউ প্রজেক্ট ওপেন করার পরে এরকম একটা ব্রেডবোর্ডের মতো উইন্ডো পাবেন, ঠিক আছে? তো এখানে আমাদের ফার্স্টে যে জিনিসটা জানা লাগবে সেটা হলো কি, আমরা কোনো একটা পার্ট, কোন একটা পার্ট বলতে মনে করেন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ব্যাটারি, এগুলি কিভাবে এখানে ইম্পোর্ট করব, কিভাবে এখানে আঁকবো। তো ফার্স্টে আপনারা দেখবেন যে এই সাইডে, বাম সাইডে দেখতে পারতেছেন যে আমার এখানে অলরেডি কতগুলো পার্ট অলরেডি আনা আছে, তাই না? যেমন যে 1N750A, 1N4002, দেখতে পারতেছেন আপনারা এগুলি? জি স্যার, দেখা যায় স্যার। ছোট মনে হবে মোবাইল থেকে দেখলে, আপনাদের হয়তো একটু কষ্ট হবে, তো আপনার জুম করে দেখতে পারেন মোবাইল থেকে। এই জিনিসটা শুরুতে থাকবে না আপনার কাছে, ঠিক আছে? এই জিনিসটা শুরুতে থাকবে না। তো এই জিনিসটা আমরা কোথা থেকে পেতে পারি? আপনারা দেখবেন যে বাম সাইডে এখানে একটা কার্সার একটা অপশন আছে, দেখছেন কার্সারের সিলেকশন মোড। এই কার্সারটার নিচে একটা অপএম্পের মতো ছবি দেওয়া, এটার নাম হলো গিয়ে কম্পোনেন্ট মোড। সবাই কি দেখতে পারতেছেন? দেখা যায়। এই কম্পোনেন্ট মোডের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার এই অপশনটা আসবে, ডিভাইসেস পি আর এল, ঠিক আছে? আপনারা পি তে ক্লিক করবেন, পি হলে গিয়ে ফর পার্টস। পি তে ক্লিক করলে আপনার কাছে এরকম বড় একটা উইন্ডো আসবে। তো এখানে আপনি যে কোনো পার্ট, আপনি যে কোনো মানে কমন পার্ট যদি সার্চ দেন তো এখানে আপনি পাবেন। মনে করেন আমি কি দেখবো, একটা এসি সোর্স নিব, ঠিক আছে? আমাদের যে ল্যাবে ফাংশন জেনারেটর আছে সেই ফাংশন জেনারেটর নিব। তাহলে আমি যদি এখানে ভি সোর্স লিখি, ভি সোর্স লিখলাম, ঠিক আছে? ভি সোর্স লিখলে আমার এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আসলো, সরি এসি না, ডিসি ভোল্টেজ সোর্স আসলো। আপনি যদি লেখেন ভি সাইন তাহলে আপনি পাবেন হলে গিয়ে একটা এসি ভোল্টেজ সোর্স। আবার মনে করেন আমি একটা রেজিস্টার নেব, রেজিস্টার নিলে জাস্ট সিম্পলি আমি যদি একটা রেজিস্টার লিখি তাহলে যে সবচেয়ে কমন যে রেজিস্টারটা সেই কমন রেজিস্টারটা চলে আসবে, দেখতে পাচ্ছেন? এই রেজিস্টারটা মনে করে আমি সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করে আমি রেজিস্টারটা এখানে বসাইলাম। তো দেখেন এখানে রেজিস্টারটার নাম দিছে R1 এবং এটার ভ্যালু প্রিডিফাইন্ড একটা ভ্যালু ছিল 10K 10 kilo ohm। মনে করেন 10 kilo ohmটা আমার পছন্দ হচ্ছে না, আমি 10 kilo ohm ইউজ করবো না, সিম্পলি আমি 10 kilo ohmের এখানে যদি ক্লিক করি আমি এটার ভ্যালু চেঞ্জ করতে পারবো। মনে করেন আমি এই জায়গা থেকে চেঞ্জ করে 1 kilo ohm দিলাম, এন্টার দিলে এটা 1 kilo ohm হয়ে যাবে, আপনাকে কনফার্ম করবে।
এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এবং কনফার্ম করবে। ইন কেস আপনি একটা কম্পোনেন্টের পার্টিকুলার একটা নাম দিবেন, মনে করেন এটা নাম আছে আর ওয়ান, কিন্তু এটা আপনার আর ওয়ান নাম দিবেন না, এটা আপনার একটা গেইন রেজিস্টার, আপনি এটার নাম দিবেন আর জি। তাহলে এখানে সিম্পলি ওই নামটার মধ্যে ক্লিক করে আপনি এখানে আর জি লিখে দিয়ে কনফার্ম করতে পারবেন। আমি আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ভ্যালুটা চেঞ্জ করবেন। তারপর মনে করেন কোনো একটা জায়গায় রেজিস্টারটা এরকম হরিজন্টালি আছে, কিন্তু রেজিস্টারটা এরকম হরিজন্টালি বসালে আপনার হচ্ছে না, এই জিনিসটাকে আপনার ভার্টিক্যালি বসানো লাগবে। তখন আপনি রেজিস্টারটার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আছে, সেখানে আপনার রোটেট ক্লক ওয়াইজ, রোটেট অ্যান্টি ক্লক ওয়াইজ, 180 degrees, এক্স মিরর, ওয়াই মিরর। তো মনে করেন রোটেট ক্লক ওয়াইজ করবো, সিম্পলি রোটেট ক্লক ওয়াইজ করলাম, দুটো ক্লক ওয়াইজ রোটেট হয়ে গেলো। এটার বদলে আপনি যেটা করতে পারেন, আপনার কিবোর্ডের যে মাইনাস কিটা আছে, এই মাইনাস কিটাকে আমরা যদি দুইবার ক্লিক করি তাহলেও এটা ভার্টিক্যালি রোটেটেড হয়ে যাবে, আর একবার যদি ক্লিক করি তাহলে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে যাবে। এটা হলো কি একটা কম্পোনেন্ট প্লেস করার বেসিক। এখন মনে করেন আপনি যে কম্পোনেন্টটা খুঁজতেছেন এই কম্পোনেন্টটা আপনি নাম দিয়ে সার্চ করে পাচ্ছেন না, যেমন মনে করেন যে একটু আগে বললাম ফাংশন জেনারেটর সার্চ করছেন কিন্তু পাইতেছেন না, পরবর্তীতে আপনি দেখলেন যে না এখানে ফাংশন জেনারেটর লিখলে হচ্ছে না, আমাকে ভি সাইন লিখতে হবে, ভি সাইন লিখলে আমি জানবো। কিন্তু এই জিনিসটা তো আপনাদের স্টুডেন্টদের জানার কথা না যে আমি ভি সাইন লিখলে পারবো, তাই না? কারণ আপনারা তো এর আগে কখনো এটা ইউজ করেননি, আপনাদের মনেও নেই। সো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা অনলাইনে সার্চ দেবেন যে সাইনোসয়েডাল সোর্স ইন প্রোটিয়াস, বা মনে করেন ব্যাটারি ইন প্রোটিয়াস। তো ওইখানে অনলাইনে সুন্দর করে আপনাকে বলে দিবে যে কী দিয়ে সার্চ করলে আপনি ওই কম্পোনেন্টটাকে পাবেন। আমারও মাঝে মাঝে সমস্যা হয়, আমিও খুঁজে পাই না অনেক কম্পোনেন্ট, তখন আমি অনলাইন থেকে দেখি যে এটা লাইব্রেরির মধ্যে এটার নামটা কি। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আপনারা কি পি স্পাইস করছেন, পি স্পাইস ইউজ করছেন? না স্যার। আপনারা সেকেন্ড ইয়ারে পড়েন, আপনারা এখনো পি স্পাইস ইউজ করেন নাই? আপনাদের কি এখন পর্যন্ত কোনো ধরনের সিমুলেশন দেখানো হয়নি? ছোট হয় আর কি বলতে পারেন, তো ওইখানে অনেক ধরনের সিমুলেশন রান করানো যায় পি স্পাইসে। তো যেহেতু আপনারা পি স্পাইস করেন নাই, সেই জন্য আপনাদের এই কোর্সটা মানে এই সফটওয়্যারটা ইনিশিয়ালি একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু আমার মনে হয় আপনারা যদি দুই তিনবার প্র্যাকটিস করেন আপনাদের একদম নখদর্পণে চলে আসবে। ঠিক আছে, এখন মনে করেন আমি আরেকটা রেজিস্টার নিব, আরেকটা রেজিস্টার আমি নিলাম, রেজিস্টারটা আমি রোটেট করলাম মাইনাস বাটন ক্লিক করে, সরি আনসিলেক্টেড হয়ে গেছে, রোটেট করলাম। এখন মনে করেন এই দুইটা রেজিস্টার আমাকে জয়েন করা লাগবে। তো আমি জয়েনটা করবো কিভাবে, জাস্ট এটার শেষ টার্মিনালে আমি যদি কার্সরটাকে আনি তাহলে দেখবেন যে কার্সরটা গ্রিন হয়ে গেছে এবং এই জায়গাটা লাইট আপ করছে, মানে এটা একটা নোড। ঠিক আছে, এই নোডটাও আইডেন্টিফাই করছে। এই নোডের মধ্যে আপনি যদি রাইট লেফট বাটন ক্লিক করে জাস্ট টানেন তাহলে দেখবেন যে একটা তার এক্সটেন্ড হচ্ছে। এখন মনে করেন এখানে আপনি একটা 90 degrees টার্ন করতে চান, তাহলে আপনি এখানে আরেকবার ক্লিক করবেন, মাউসটা ক্লিক করলে আপনি উপরেও যেতে পারবেন নিচেও যেতে পারবেন। তো আমি নিচে গেলাম, ঠিক আছে, কানেক্টেড হয়ে গেল। সেইভাবে আপনারা তারের কানেকশনগুলো দিতে পারেন। মনে করেন এখান থেকে আমি আবার একটা তারের কানেকশন দিলাম, এরকম করে একটা তারের কানেকশন দিয়ে এখানে এসে মনে করেন এই পর্যন্তই রাখবো আমি। ঠিক আছে, আর রাখবো না, এসকেপ দিলাম, ও সরি, এখান থেকে টানলাম টেনে ছেড়ে দিলাম, শেষ। সো খুবই সিম্পল, এখানে কানেকশন করা, নতুন কম্পোনেন্ট আনা, ডিলিট করে দেওয়া, এটা খুবই সিম্পল। সো আমার মনে হয় যে এখানে আপনাদের তেমন একটা সমস্যা হবে না। চলেন আমরা এখানে খুব বেসিক একটা সার্কিট তৈরি করি, খুবই বেসিক একটা সার্কিট তৈরি করি। আপনারা বলেন যে কোন সার্কিটটা তৈরি করলে ভালো হবে, সবচেয়ে বেসিক সার্কিট। ভোল্টেজ ডিভাইডার স্যার, ওই দুটাই করলে হয় স্যার, মানে কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। ঠিক আছে, চলেন ভোল্টেজ ডিভাইডার করি। তো মনে করেন দুইটা 5k আমরা এখানে রেজিস্টার রাখলাম, দুইটা 5k রেজিস্টারকে আমরা যদি সিরিজে কানেক্ট করে দিই আর এটার মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করি তাহলে আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা দেখতে পারবো যে এটা অ্যাপ্লিকেবল নাকি। তো এটার জন্য আমাদের একটা ব্যাটারি লাগবে বা একটা ডিসি সোর্স লাগবে। সো ব্যাটারি আমরা দুইভাবে নিতে পারি, একে আপনি ব্যাটারি দিয়ে সার্চ করতে পারেন, ঠিক আছে,
ব্যাটারি দিয়ে চার্জ করলে আমাদের যে কমন ব্যাটারি আছে ডিসি ভোল্টেজ সোর্স, এই ব্যাটারিটা চলে আসবে। আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, অথবা আপনি যদি ভি সোর্স দিয়ে সার্চ করেন, ভি সোর্স, এটাও আমাদের কিন্তু ডিসি সোর্স, ঠিক আছে, এটাও নিতে পারি। তো আমি ভি সোর্সটা নিই, যেহেতু ভি সোর্সটা আমরা আঁকার সময় বা লেখার সময় বেশি আঁকি এরকম, ভি সোর্সটা নিলাম। ভি সোর্সটা নিয়ে আমরা এখানে কানেক্ট করে দিলাম। তো এটা আমাদের একটা বেসিক সিরিজ সার্কিট তৈরি হয়ে গেল। আমরা এখানে মনে করেন সোর্সের ভোল্টেজ দিলাম হলে গিয়ে 10 ভোল্ট। আমরা এখানে দেখবো যে এই 5 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে এবং 5 ভোল্ট এখানে ড্রপ হচ্ছে। তো এই ড্রপটা দেখার জন্য আমাদেরকে কি করা লাগবে? এখন জেনারেলি টিপিক্যালি আমরা কি ইউজ করি? ভোল্টমিটারস, ভোল্টমিটার ইউজ করি। সো আমরা এখানে ভোল্টমিটারটা কোথায় পাবো? ভোল্টমিটারটা আপনি এখানে পার্টসের মধ্যে পাবেন না, ডিভাইস লিস্টের মধ্যে পাবেন না। এটার জন্য আপনাকে যেখানে যেতে হবে, যে বাম দিকে নিচে যান, নিচে যান, এখানে দেখবেন যে একটা মিটারের মতো ছবি আছে। এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে ইনস্ট্রুমেন্টস, মেজারিং ইনস্ট্রুমেন্টস পাবেন আপনি। এই যে এই সাইডে যে বাম সাইডে যে মিটারের ছবিটা আছে, এখানে যদি ক্লিক করেন আপনি মেজারিং ইনস্ট্রুমেন্টস পাবেন, যেটার মধ্যে আপনার অসিলোস্কোপ আছে, ভোল্টমিটার আছে, অ্যামিটার আছে। সো আমরা এখানে চাইলে ভোল্টমিটার ইউজ করতে পারি। ভোল্টমিটার যদি আনেন তাহলে ভোল্টমিটারটা দেখতে এরকম, অথবা আপনি চাইলে অসিলোস্কোপও নিতে পারেন। আমি জেনারেলি সবকিছু অসিলোস্কোপ দিয়ে দেখি, আমি ভোল্টমিটারটা তেমন একটা ইউজ করি না। চলেন দেখি ভোল্টমিটার ইউজ করলে কি, আমি জানি না ভোল্টমিটার ইউজ করলে কি হবে, আমি ভোল্টমিটার খুব কম ইউজ করি। তাহলে আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এই এটার অ্যাক্রোসি দেখি, ভোল্টমিটার কানেক্ট করে দিলাম। আর আমি এখানে একটা গ্রাউন্ডের প্রোব দিলাম, আমার এখানে কোনো গ্রাউন্ডের প্রোব নাই, তো তো জিনিসটা ফ্লোটিং হয়ে আছে, আমি একটা গ্রাউন্ডের প্রোব দিব। এই গ্রাউন্ডের প্রোবটা কোথা থেকে পাবো? এই যে এখানে যদি আপনারা যান প্রোবে, না টার্মিনালে, টার্মিনাল টার্মিনাল, এই যে টার্মিনাল মোড, টার্মিনালে যদি যান তাহলে এখানে দেখবেন যে ইনপুট আউটপুট পাওয়ার গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ডটা আমরা নিব এখান থেকে, গ্রাউন্ডটা এখানে ক্লিক করে বসাই দিলাম, গ্রাউন্ডের সঙ্গে সার্কিটটা কানেক্ট করে দিলাম, আমাদের পুরো সার্কিটটা কমপ্লিট। তাহলে এখন আমরা সার্কিটটা রান করে দেখব যে এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে। তো রান করার জন্য সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে, এই বাম সাইডের নিচে গিয়ে দেখবেন যে এখানে একটা প্লে বাটন আছে। সবাই কি দেখতে পারতেছেন প্লে বাটনটা? এখানে যদি প্লে বাটনটা ক্লিক করেন, স্যার দেখতেছিলাম স্যার, এই যে প্লে বাটনটা দেখতেছেন? জি স্যার, এখন দেখছি। এখন আমরা প্লে বাটনটা ক্লিক করলে দেখেন পুরো সার্কিটটা রান করা শুরু করলো। রান করার পর আমার ভোল্টমিটারে ভোল্টেজের ড্রপ কত দেখাচ্ছে আপনারাই বলেন। 5 ভোল্ট দেখাচ্ছে, তাই না? মানে আমাদের যেটা পাওয়ার কথা ছিল আমরা সেটা পাইছি। তো প্রোটিয়াস সিমুলেশন করার মজাটা কি, যে আপনি যখন কোনো কিছু একটা ধারণা করে কাজটা শুরু করবেন এবং শেষ পর্যন্ত যখন রেজাল্টটা পাবেন দেখবেন যে আপনার খুব ভালো লাগবে, মানে একটা স্যাটিসফ্যাকশন ফিল হবে যে না আমি কোন জিনিসটা করতে পারছি। আমি প্রতিবার যে করি, মানে আমি স্টুডেন্টদেরকেও দেখে আমার প্রতিবার ভালো লাগে যে হয়েছে, আসলে ঝামেলা হয়নি কোনো। সো আপনারা মনে করেন রেজাল্ট আপনার দেখা হয়ে গেল, দেখা হয়ে গেলে আপনি সিম্পলি এই সাইডে গিয়ে যে স্টপ বাটনটা আছে, স্টপ বাটনটাতে যদি ক্লিক করেন আপনার সিমুলেশনটা স্টপ হয়ে যাবে। আপনি সিমুলেশনটা রান করা অবস্থায় সার্কিটের মধ্যে কোনো চেঞ্জেস আনতে পারবেন না। সো আপনারা সিমুলেশনটা অফ করে সার্কিটের মধ্যে চেঞ্জেস আনতে পারেন। তো এটা গেল ভোল্টমিটার। তো আমাদের তো মনে করেন দেখার ইচ্ছে হতে পারে যে কারেন্ট কত, স্বাভাবিক একটা সিরিজ সার্কিটের মধ্যে, এই সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হওয়ার কথা বলুন তো। আমরা আবার যাবো হলে কি, এই যে ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট, এখান থেকে আমরা একটা ডিসি অ্যামিটার সিলেক্ট করবো। ডিসি অ্যামিটার সিলেক্ট করে এখানে বসাইলাম, বসে আমি এখানে সুন্দর করে কানেক্ট করে দিলাম। অ্যামিটারটাকে আমি ঠিক মতো বসাইছি, তারা রান করলেই বোঝা যাবে ঠিক মতো বসাইছি নাকি। কি ব্যাপার, অ্যাম্পস তো জিরো দেখাচ্ছে। স্যার এটা তো ফোন থেকে কখনো সম্ভব না, না স্যার? ফোন থেকে সম্ভব, ফোন থেকে সম্ভব, ফোনে আপনার বেশ কয়েকটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, ওটা অত বেশি ভালো না, কিন্তু ফোনে কতগুলো সফটওয়্যার আছে, প্রোটিয়াস নাই,
অন্য কতগুলো সফটওয়্যার আছে, সো আপনারা চাইলে ওইটাতে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমার মনে হয় যে পিসি ছাড়া এই জিনিসটা করাটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এমিটার তো কাজ করতেছে না, জিরো এম্পিয়ার দেখাচ্ছে, কারণটা কি? আমি আবার শেয়ার করি স্ক্রিন। আবার যাই, আবার নিয়ে হলো গিয়ে একটা ডিসি অ্যামিটার। না এটা জিরো জিরোই দেখাচ্ছে কোনো একটা কারণে, এটা আমাকে জানতে হবে কেন জিরো জিরো দেখাচ্ছে, আমি জানি না। স্যার রেজিস্ট্রেশনের মানগুলো চেঞ্জ করে দেখেন নাকি? এটা একটা হতে পারে যে রেজিস্ট্রেশনের মান হয়তো খুব ছোট হয়েছে। স্যার কারেন্টের মান স্যার 0. স্যার পুরোসুর 0 হয়ে যাচ্ছে, এজন্য স্যার 0 দেখাচ্ছে মনে হয়। না মিলিয়ন পেরে দেখাবে, সমস্যা কি? আচ্ছা রেজিস্ট্যান্সের মানটা ছোট করে দি, এখানে 5 কিলোর জায়গায় 5 দি, আর এখানে 5 কিলোর জায়গায় 5 দি। আপনারা ল্যাবে কারেন্ট মাপার সময় কি অ্যামিটার ইউজ করেন নাকি ভোল্টমিটার ইউজ করেন? জি স্যার অ্যামিটার ইউজ করি। ল্যাবে কিন্তু কারেন্ট মাপার জন্য ভোল্টমিটার ইউজ করাটা সবচেয়ে সেফ। অ্যামিটার ইউজ করে অনেক ধরনের ঝামেলা হয়, বলবো একটু পরে আপনাদেরকে। হ্যাঁ ঠিক বলছেন, এটা মিলি অ্যাম্পিয়ারে দেখাইতে পারতেছিল না, পাঁচ পাঁচে দেওয়ার কারণে এখন দেখাচ্ছে এক অ্যাম্পিয়ার। এটা তো হওয়ার কথা না, এখানে তো সিম্পলি অ্যাম্পিয়ারের জায়গায় মিলি অ্যাম্পস দেখাইলেই তো হইতো। আচ্ছা যেটাই হোক, এটা ডিজাইন করা নেই এইভাবে আর কি। ঠিক আছে থ্যাংক ইউ, আপনার ভালো একটা অ্যাডভাইস দিয়েছেন। তো এটা গেল, আমরা ভোল্টমিটার অ্যামিটার ব্যবহার করা শিখলাম। তবে জেনারেলি আমরা যেহেতু আমাদের ল্যাবের ফিজিক্যাল ল্যাবে অসিলোস্কোপ অনেক লিমিটেড, মাত্র প্রতি ল্যাবে মাত্র দুইটা না তিনটা করে অসিলোস্কোপ আছে, এই জন্য জেনারেলি আমরা অসিলোস্কোপ খুব বেশি একটা ইউজ করি না। কিন্তু যেহেতু আমরা এখানে সিমুলেশন করতেছি, আমরা এখানে একটা বড় লোকই করতে পারি, আমরা এখানে চাইলে যতগুলো ইচ্ছা অসিলোস্কোপ ইউজ করতে পারি, এই জন্য বেশিরভাগ সময় আমি অসিলোস্কোপ ইউজ করি। সো অসিলোস্কোপটা আমরা কীভাবে ইউজ করবো দেখেন, এই সাইডে ইনস্ট্রুমেন্টের শুরুতেই আমাদের কিন্তু অসিলোস্কোপ আছে, সেখানে অসিলোস্কোপে ক্লিক করে আমরা এখানে একটা অসিলোস্কোপ আনতে পারি। কি ব্যাপার, স্টপ হয়েছে, আবার ক্র্যাশ করতেছে মনে হয়। আচ্ছা এটা হলে কি ইসের অসিলোস্কোপ, মানে প্রোটিয়াসের অসিলোস্কোপটা দেখতে হলে কি এরকম, যেটার মধ্যে টোটাল চারটা চ্যানেল আছে। আমরা ল্যাবে যে অসিলোস্কোপ ইউজ করি ওটার মধ্যে কয়টা চ্যানেল থাকে? দুইটা, তাই না? দুইটা। চার চ্যানেলের অসিলোস্কোপ অনেক দামি, চার চ্যানেলের অসিলোস্কোপ জেনারেলি ইউনিভার্সিটি সেটআপে চার চ্যানেলের অসিলোস্কোপ ইউজ করা হয় না। তবে প্রোটিয়াসের সুবিধা হলো কি, প্রোটিয়াসে যেহেতু সিমুলেট করতেছি এখানে আমাদের চার চ্যানেলের অসিলোস্কোপ আছে। তো মনে করুন এই অসিলোস্কোপটা দিয়ে কি দেখবো, আমরা আর ওয়ান এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ করতেছে সেটা দেখবো। তাহলে জেনারেলি এটা যদি দেখতে চাই, তাহলে আমাদের ল্যাবের যে অসিলোস্কোপটা ছিল ওইটা দিয়ে আমরা কি করতাম বলেন তো, যে দুইটা প্রোব থাকতো আমরা কিভাবে বসাইতাম? প্রোবের যেই পজিটিভ প্রান্তটা আছে সেটা হলো কি রেজিস্ট্যান্সের একটা মাথায় লাগাইতাম, এবং গ্রাউন্ড যেটা আছে, প্রোবের গ্রাউন্ড যেটা আছে সেই গ্রাউন্ডটা আমরা এই গ্রাউন্ডের সঙ্গে সবাই কি জানেন অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয়? না স্যার। আপনারা কি অসিলোস্কোপ ইউজ করেন নাই ল্যাবে এখনো? গ্রাউন্ড, তাই না? তো জেনারেলি গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে দিই, আর পজিটিভ প্রান্তটা আমরা যে জায়গার ভোল্টেজ মাপবো সেই জায়গায় বসাই। তো এখানে প্রোটিয়াসের সুবিধাটা কি, প্রোটিয়াসের অসিলোস্কোপের যে গ্রাউন্ডটা, মানে গ্রাউন্ড যে টার্মিনালটা, সেটা ভার্চুয়ালি এই টার্মিনালের সঙ্গে শর্ট করা,
মানে ভিতর দিয়ে শর্ট করা, বুঝতে পারছেন? সো এই জন্য আমাদের আলাদা কোনো প্রোব এখানে বসানোর দরকার নেই। তো আমরা যদি এখন রান করি তাহলে আমরা এ চ্যানেলে এটার ভোল্টেজ ড্রপটা দেখতে পারবো। তো মনে করেন রান করলাম, তাহলে এখানে দেখেন সুন্দর একটা অসিলোস্কোপও চলে আসবে আমাদের কাছে, একদম ঠিক অসিলোস্কোপটা দেখতে যেরকম সেরকম চলে আসবে। তো এইখানে সবগুলো চ্যানেলের জন্য আমাদের ডায়ালস আছে, তো আমাদের এ চ্যানেল বাদে আর কিছু লাগবে না। তো বাকি সবগুলো চ্যানেল আমরা বন্ধ করে দিলাম, অফ করে দিলাম, শুধুমাত্র এ চ্যানেলটা রাখলাম। এ চ্যানেলটা আমরা মাঝখানে নিয়ে আসি, জিরোতে নিয়ে আসি, ঠিক আছে? আপনি যদি কোনো একটা ডিসি ভ্যালু রাখতে চান, ডিসি ভ্যালু যদি দেখতে চান, অসিলোস্কোপটা কোন মোডে থাকা লাগে, এটা কি আপনি যদি অসিলোস্কোপে ডিসি ভ্যালু দেখতে চান তাহলে অসিলোস্কোপ কি মোডে থাকা লাগে, এসি ডিসি নাকি গ্রাউন্ড? আমরা তো এসিতে দেখছিলাম মনে হয়, এতে ল্যাবে ল্যাবে এসিতে দেখছিলাম। এসি মোডে থাকলে কি কি কম্পোনেন্ট দেখে এটা বলতে পারবেন? না স্যার, এত মনে নেই স্যার। এসি মোডে আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে কোন একটা কারেন্ট, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি স্যার। কোন একটা অসিলোস্কোপ যদি এসি মোডে থাকে, কোন একটা অসিলোস্কোপ যদি এসি মোডে থাকে তাহলে আপনি ওটার মধ্যে শুধুমাত্র এসি ভ্যালু দেখতে পারবেন। ভ্যালুর ওই এসি ভ্যালুর মধ্যে যদি কোনো ডিসি ভ্যালু লুকায়িত থাকে, অফসেট থাকে, সেই ভ্যালুটা কিন্তু আপনি দেখতে পারবেন না, ওটাকে ফিল্টার আউট করে ফেলা হবে। বুঝতে পারছেন আমার কথা? তো আপনার যদি কোনো ডিসি ভ্যালু দেখতে চান তাহলে আপনার অসিলোস্কোপটা অবশ্যই ডিসি মোডে থাকতে হবে। সে ডিসি মোডে আপনার অসিলোস্কোপটা এসিও দেখাতে পারবে, ডিসিও দেখাতে পারবে। আমার প্রোটিয়াসটা কোনো একটা অজানা কারণে বারবার ক্র্যাশ করতেছে, শেয়ার করার কারণে হয়তো বা কোনো একটা কারণে। আপনারা যেহেতু অসিলোস্কোপ ইউজ করেন নাই, এই জন্য আমরা এটাতে খুব বেশি একটা সময় নষ্ট করবো না। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ডিসি মোডে যদি থাকে, ডিসি মোড সব অফ করে দিলাম, সব অফ করে দিচ্ছি, শুধু চ্যানেল এটা রাখতেছি। চ্যানেল এটা রাখলাম জিরোতে, আর এটার ভোল্ট প্রতি ঘরের মানটা বাড়াই দিলাম, এক ভোল্ট সাপ্লাই আছে, আমি 0.5 ভোল্ট দিলাম। গ্রাউন্ড থেকে নিয়ে আবার ডিসি করি, এই দেখছেন প্রতি ঘরের মান 0.5। আপনার এখানে এক দুই ঘর পর্যন্ত গেছে ডিসি ভ্যালু, তার মানে আপনার এখানে এক ভোল্ট আছে, যেখানে আপনাদের মানটাও আসলে এক ভোল্ট, আমরা এক ভোল্টই মাপতেছি। বুঝতে পারছেন সবাই? স্যার এটা ক্লিয়ার হয়নি। এই যে আমি যদি অসিলোস্কোপটা গ্রাউন্ড করে দিই তাহলে কি হবে? অসিলোস্কোপটা আমাকে জাস্ট গ্রাউন্ডের ভ্যালু দেখাবে, তাই না? গ্রাউন্ডের ভ্যালু কত? জিরো। তো আমি যদি এখান থেকে ডিসিতে নিয়ে যাই তখন আপনি দেখবেন যে এখানে চেঞ্জ হচ্ছে ভোল্টেজ লেভেল একটা, জিরো থেকে 1 ভোল্ট পর্যন্ত। একটা ঘরের মান হলে কি 0.5, এই যে ডায়ালটা দেখতেছেন, এই ডায়ালটা সেট করা কত? 0.5 এ না? জি স্যার। মানে হলে কি প্রতি ঘরের ভ্যালু 0.5 ভোল্ট। যেহেতু আপনার দুই ঘর পর্যন্ত উপরে উঠছে, তার মানে আপনার টোটাল ভোল্টেজ এখানে আছে 1 ভোল্ট, ঠিক আছে? এটার সাথে সাথে আরো অনেক কিছু করতে পারবেন, ট্রিগারিং করতে পারবো আমরা, আমরা টাইম স্কেল চেঞ্জ করতে পারবো। তবে যেহেতু আপনারা অসিলোস্কোপ ইউজ করেন না, আমি এটা নিয়ে খুব বেশি একটা বকবক করবো না, কারণ বকবক করলেও মাথায় ঢুকবে না। সো আমরা এটা স্কিপ করি আপাতত, আপাতত আমরা ভোল্টমিটার অ্যামিটার এগুলি দিয়েই কাজ চালাই। তবে অসিলোস্কোপ ইউজ করাটা প্রেফারেবল, ঠিক আছে? কারণ অসিলোস্কোপে আপনি জিনিসটাকে রিয়েল টাইম চেঞ্জ দেখতে পারেন। ভোল্টমিটার বসালে তো জাস্ট আপনি একটা ভোল্টেজের ভ্যালু দেখেই শেষ, কিন্তু অসিলোস্কোপে আপনি পুরো ভোল্টেজের চেঞ্জটা দেখতে পারবেন। সো এটা বেশিরভাগ সময় দেখা যায় যে এটা বেশি কাজে আসে আর কি, জাস্ট একটা ভ্যালু দেখার থেকে। তো এটাই আমাদের মানে প্রিলিমিনারি ভাবে এতটুকু জানলেই আপনাদের জন্য যথেষ্ট, যে কিভাবে পার্ট অ্যাড করবেন, কিভাবে ইনস্ট্রুমেন্ট অ্যাড করবেন, কিভাবে সিমুলেশন রান করবেন। এতটুকু যদি এতটুকু ধারণা থাকলে আপনি যে কোনো সার্কিট বাসায় বসে তৈরি করতে পারবেন। সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি যে টেস্টার উপর করলেন স্যার স্কেলে, হ্যাঁ স্যার, এটা আমাদের কাছে ওই গ্রাফ পেপারের মতো দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে সেটা কি গ্রাফ পেপারের মতো নাকি অন্য কোনো ভাবে? এটা হলো কি গ্রাফ পেপারের মতো নেই, কিন্তু এটার বেসিক কনসেপ্টটা হলো কি আপনার ব্রেডবোর্ডের মতো। ব্রেডবোর্ডে যেরকম আমরা এক একটা গ্রিডের মধ্যে কতগুলো ফুটা থাকে, এগুলোর মধ্যে আমরা পিন বসায় বসায় কানেক্ট করি, তাই না? এখানেও কিন্তু সেরকমই, এখানেও কিন্তু আপনি দেখবেন যে কোনো কিছু যখন কানেক্ট করতে যাবেন, যেমন এখান থেকে আমি একটা তার টানবো, তারটা কিন্তু আপনার টার্মিনেট হবে এক একটা গ্রিডে গিয়ে। দেখতেছেন যে জায়গাতে একটা লাইন আরেকটা লাইনকে ছেদ করছে, ওই জায়গাতে গিয়ে গিয়ে কিন্তু আমার লাইনটা শেষ হইতেছে,
বুঝতে পারছেন মানে ছেদ পয়েন্টটা হলে কি অ্যাকচুয়ালি আমাদের ওই ব্রেডবোর্ডের যে হোলগুলো ওই হোলগুলো আমার মনে হয় আপনারা যদি মানে একবার সফটওয়্যারটা ইনস্টল করে নিজেরা একটু প্র্যাকটিস করেন এই পুরো সিলেবাসের যে আটটা লাইভ আছে আটটা লাইভ আপনারা একদিনে করে ফেলতে পারবেন মানে সফটওয়্যারটা এত ইউজার ফ্রেন্ডলি স্যার সমস্যা তো ওই জায়গায় আমাদের ম্যাক্সিমাম এর স্যার ফোন মানে ল্যাপটপ না তো এইজন্য সমস্যা হয়ে গেল স্যার আমাদের তো ল্যাপটপ নাই স্যার ল্যাপটপ ছাড়া তো হবে না ইঞ্জিনিয়ারিং কোর্স কি ল্যাপটপ ছাড়া হয় কখনো স্যার আপনি যে বুঝাইতেছেন স্যার মানে আমরা কিন্তু স্যার সহজে বুঝতে পারতেছি কিন্তু স্যার অনেক সময় দেখা যাচ্ছে স্যার যে আপনি মাউস পয়েন্টার কথা নিয়ে যাচ্ছেন স্যার ওইটাই বোঝা যাচ্ছে না আবার কোন কোন থেকে কোনটা নিয়ে যাচ্ছেন বুঝতে পারছি তারপরে স্যার আমাদের মোবাইল এইজন্য আরো বেশি করে প্রবলেম স্যার আপনাদের সবারই ল্যাপটপ থাকা উচিত ঠিক আছে আমি জানি যে মানে ল্যাপটপ এক্সপেন্সিভ অনেক এবং ল্যাপটপ মেইনটেইন করা কঠিন অনেক কিন্তু তারপরেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অবশ্যই আপনাদের ল্যাপটপ থাকতে হবে ল্যাপটপ না থাকলে সামনের যে কোর্সগুলো আসতেছে সিমুলেশন টিমুলেশন প্রজেক্ট এগুলো করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে একটা ল্যাপটপ ম্যানেজ করার জন্য যেভাবেই হোক সেকেন্ড হ্যান্ড হোক বা ধার করে হোক যদি পারেন তাহলে খুব ভালো হবে আর যদি না পারেন তাহলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা গ্রুপ ডিসকাশন করে নেবেন কিন্তু আইদার ওয়ে অবশ্যই আপনাদের একটা গ্রুপে একটা করে ল্যাপটপ থাকাই লাগবে আপনাদের ভালোর জন্যই কারণ একবার যদি প্রোটিয়াস জিনিসটাতে আপনারা হাত পাকা করতে পারেন আমার মনে হয় এটা ভবিষ্যতে মানে আপনি সিভিতেও লিখতে পারবেন ঠিক আছে মানে এত এত যে ল্যাব অন সাইটে করছেন কোনো কিছু কিন্তু সিভিতে লিখতে পারবেন না কারণ ওইটা আপনার ট্রান্সক্রিপ্টের মধ্যেই আছে যে আপনি এই ল্যাবগুলো পাস করে করে ইঞ্জিনিয়ার হয়েছেন কিন্তু আপনার আপনার সিভির মধ্যে কিন্তু প্রোটিয়াস ম্যাটল্যাব কমসল পি স্পাইস এগুলো কিন্তু আপনার সিভির মধ্যে লিখতে পারবেন সি প্লাস প্লাস তো আপনাকে যখন ফ্রেশ একটা স্টুডেন্টকে যখন কোনো একটা কোম্পানি রিক্রুট করবে রিক্রুট করার আগে কিন্তু অবশ্যই দেখবে যে সে পড়ালেখার বাইরেও এক্সট্রা কী কী জিনিস পারে ইঞ্জিনিয়ারিং টুল সম্পর্কে কী কী জানে বা এক্সট্রা কী কী ট্রেনিং আছে তার তো আমার মনে হয় যে প্রোটিয়াসটা জিনিসটা যদি আপনারা শিখেন আপনারা একটা সিভিতে লিখতে পারবেন ইভেন আমি আমার সিভির মধ্যে আমি এখনও লিখি যে আমি প্রোটিয়াস ইউজ করতে পারি আচ্ছা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এমনিতে এই সিমুলেশন রিলেটেড বা প্রোটিয়াস রিলেটেড স্যার আপনি তো দেখালেন এখন তো ভালো লাগলো স্যার পরে সেন সমস্যাটা হবে আর আমাদের তো ফোন দেখা যাক স্যার একবার করে দেখি একবার করে দেখেন হ্যাঁ তো আজকে যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টটা কি বলছে আমাদেরকে যে একটা ডায়োডের IV characteristics বের করতে হবে তাই না মানে একটা ডায়োডের ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ আমাদেরকে বের করতে হবে তাহলে চলুন আমরা ওই ল্যাব এক্সপেরিমেন্টের শীটটাতে চলে যাই আমি আজকে আপনাদেরকে বেশি জিনিস দেখাবো না কেন কারণ আমি আপনাদেরকে সেলফ স্টাডি দিব যে আপনারা নিজেরা আমাকে করে করে প্রত্যেকটা ভোল্টেজের জন্য কারেন্টের ভ্যালু বের করে একটা গ্রাফিকে দেখাবেন যেহেতু আমরা এখন অনলাইনে ক্লাস করতেছি এই জন্য বেশিরভাগ জিনিসের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নিজেদেরকে নিতে হবে আমি জাস্ট আপনাদেরকে বলে দিব যে কিভাবে কাজটা করতে হবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আসি সো এখানে ডায়োডের যে IV ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে এটাতে আমাদের কি করতে হবে জাস্ট বিভিন্ন ভোল্টেজে ডায়োডের কারেন্টের পরিমাণটা বের করতে হবে ইনফ্যাক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো কিছুর IV ক্যারেক্টারিস্টিক্স যখন বের করতে বলে বা ক্যারেক্টারিস্টিক্স যখন বের করতে বলে তখন আমরা কি করি আমরা জাস্ট ভোল্টেজটাকে ভ্যারি করি এবং বিভিন্ন ভোল্টেজের জন্য কারেন্টের মানটা মেজার করি মনে করেন আপনার কাছে কোনো একটা ব্ল্যাক বক্স আছে কোনো একটা ব্ল্যাক বক্স আছে এই ব্ল্যাক বক্সটার ভিতরে আপনি কি আছে জানেন না এখন আপনার সুপারভাইজার বা আপনার বস আপনাকে বললো যে এই ব্ল্যাক বক্সটার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বের করে দাও ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বের করে দাও তখন আপনি সিম্পলি কি করবেন আপনি ব্ল্যাক বক্সটাকে ল্যাবে নেবেন ব্ল্যাক বক্সটার মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবেন এবং এই ব্ল্যাক বক্সটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা মেজার করবেন তারপরেই আমরা বলতে পারবো যে এই ব্ল্যাক বক্সটার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কীরকম আপনারা কেউ কি থেভিনিন তারপরে নর্টন এই এই পার্টটা কমপ্লিট করছেন থেভিনিন থিওরাম নর্টন থিওরাম জি স্যার মোটামুটি আপনাদের মনে আছে থেভিনিন এবং নর্টনে আমরা কি করছিলাম থেভিনিন এবং নর্টনের হাইপোথিসিসটা কি ছিল স্যার থেভিনিনে স্যার একটা যে রেজিস্টারের আড়ালেতে স্যার ভোল্টেজ করতে হবে ওই ভোল্টেজটাকে খুলে রেখে থেভিনিন ওই রেজিস্ট্যান্সটাকে খুলে রেখে জি স্যার ওই ওই ভোল্টেজটা ওই রেজিস্ট্যান্সে করে রেখে থেভিনিন ভোল্টেজ এবং থেভিনিন রেজিস্ট্যান্স নিয়ে করতে হবে তারপর ওই ভোল্টেজটা সংযুক্ত করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অথবা আমরা যখন রিয়েল লাইফে যদি থেভিনিন সার্কিট যখন আমরা হিসাব করি মনে করেন আপনি কোনো একটা পাওয়ার প্ল্যান্টে গেছেন ঠিক আছে কোনো একটা পাওয়ার প্ল্যান্টে গেছেন বা কোনো একটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে গেছেন
তো সেখানে আপনাকে কোন একটা সার্কিটের থেভেনিন মনে করেন বের করতে বলছে, ঠিক আছে? তো জেনারেলি ওখানে আমরা কিভাবে থেভেনিন বের করি কেউ জানেন আপনারা? লোড, ঠিক আছে? তা আপনার কথা যদি সত্যি হয় তাহলে ফার্স্টে আমরা কি করি, আমরা একটা টার্মিনাল হিসাব করি যে এটা হলে কি এ আর এটা হলে কি বি, তাই না? থেভেনিন করার তো এটাই নিয়ম। এ বি টার্মিনাল করে আমরা কি করি, আর এল টাকে খুলে ফেলি, খুলে ফেলি, তাই না? খুলে ফেলে তারপর কি করি, এখানে আমরা ভোল্টেজটা মেজার করি। এখানে যদি ভোল্টেজটা মেজার করি তাহলে আমরা কি পাবো, VOC, বা এটাকে আমরা বলি হলো কি VTH, থেভেনিন ভোল্টেজ, তাই না? মনে আছে সবার? এখান দিয়ে যে আমরা একটা ভোল্টেজ মেজার করি এটাকে আমরা বলি থেভেনিন ভোল্টেজ। তো আপনি মনে করেন কোন একটা পাওয়ার প্ল্যান্টে গেলেন, আপনার বস আপনাকে বললো যে এই সার্কিটটা থেভেনিন রেজিস্ট্যান্স বের করে দাও, তা স্বাভাবিকভাবে এই জিনিসটা কি থাকবে, একটা ব্ল্যাক বক্স। এই জিনিসটা যেটা এটা থাকবে আপনার একটা ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কথাটার অর্থ কি, এটার ভিতরে যে কি আছে, হাতি আছে না ঘোড়া আছে আপনি কিচ্ছু জানেন না এবং জানার কোনো সুযোগও নেই। বাইরে শুধুমাত্র দুইটা টার্মিনাল আছে আর কিচ্ছু নেই। এই যেমন আপনারা হেডফোন ঢুকান, মাইক্রোফোন ঢুকান না আপনার কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে, আপনারা তো জাস্ট একটা টার্মিনাল দিয়ে হেডফোনটা ঢুকাই দিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন যে এটার ভিতরে কি সার্কিটরি আছে, অ্যাম্পলিফায়ার আছে, কি আছে, কিছু কি জানেন? আপনি VTH টা পেয়ে গেলেন, ঠিক আছে? মনে করেন মোবাইল আছে বা কোন অ্যাম্পলিফায়ার আছে, VTH টা পেয়ে গেলেন এখান থেকে। এখন আমার কোশ্চেন, হ্যাঁ বলেন, ভোল্টমিটার দ্বারা, ভোল্টমিটার দ্বারা VTH এবং ওহম মিটার দ্বারা স্যার না, এখানেই হলো সমস্যা, এখানে সমস্যা, সমস্যাটা আসতেছে আমি। এরপরে আমাদের কি করার কথা, আমাদের এখানে এই টার্মিনালটার যে এ বি টার্মিনালটার রেজিস্ট্যান্স আমাদের বের করার কথা, তাই না? আর এ বি মানে এখান থেকে যদি আমরা দেখি তাহলে রেজিস্ট্যান্সটা কত হবে সেটা মেজার করার কথা। কিন্তু এই রেজিস্ট্যান্সটা মেজার করার শর্তটা কি, কেউ মনে করে দিতে পারবেন কি কি করতে হবে রেজিস্ট্যান্সটা মাপার জন্য, মাপার আগে কি কি করতে হবে? স্যার বোল্ডেজ আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন পাওয়ার প্ল্যান্টে তখন কেমনে করবেন? আপনি কি ব্ল্যাক বক্সের ভিতর খুলতে পারবেন না, হাতও দিতে পারবেন না, তখন কেমনে মাপবেন RTH? এটা যে উত্তর দিতে পারবেন সেই কোর্সে এ প্লাস পাবেন। খুবই সহজ, মানে এত সহজ সলিউশন। এটার সাথে সাথে আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি যে কোন একটা ওহম মিটার, ওহম মিটার যদি একটা লাইভ সার্কিটে লাগান, মানে পাওয়ার সোর্স কানেক্টেড আছে, এমন একটা সার্কিটে ওহম মিটার লাগালে কি হয়? হ্যাঁ বলেন স্যার। সকল ভোল্টেজ গুলোকে স্যার শূন্য করে দিতে হবে স্যার? কেমনে করবেন? আপনার ব্ল্যাক বক্সের ভিতর আপনি হাত দিবেন কেমনে? আপনার যে মডার্ন যে মোবাইল, আমাদের এখনকার যে মোবাইল, এখনকার যুগের মোবাইলে কি পাওয়ার সোর্স খুলতে পারে না স্যার? ইনপুট ভোল্টেজটা শূন্য করে দিতে হবে স্যার। কেমনে করবেন স্যার? পাওয়ার সোর্স অন করে, পাওয়ার সোর্স অফ করে স্যার। আপনার তো ওই সুইচটাই তো আপনার হাতে নেই, কোনো কিছু আপনার হাতে নেই। তখন কেমনে করবেন আপনি? জেনারেলি তো থাকেও না, ব্ল্যাক বক্স মানে তো এটাই বোঝা যায় এটার ভিতরে আপনার কোনো সুইচ টুইচ কোনো কিছুর উপরই আপনার হাত নেই, আপনি জানেন না। তখন আমরা কি করব জানেন, এই জায়গার মধ্যে আমরা একটা পটেনশিওমিটার লাগাবো। পটেনশিওমিটার মানে কি জানেন? ভোল্টমিটার স্যার। হয় নাই স্যার? রেজিস্ট্যান্স মাপ হয় স্যার? না হয় নাই। আপনাদেরকে এইসব ব্যাপারে আরো চন্মনে হতে হবে, ঠিক আছে? আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবেন আর 6 সেমিস্টার পরে, পটেনশিওমিটার কি এটা জিজ্ঞেস করলে সাথে সাথে উত্তর দিতে হইতে হবে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স কে পটেনশিওমিটার বলে, ঠিক আছে? জি স্যার। ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো আপনি এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই দিলেন,
এই টার্মিনালটার মধ্যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বার লাগাই দিলেন। এখন কেমনে ভিটিএইচ মেজার আরটিএইচ মেজার করবেন বলতে পারবেন? আমরা তো ভিটিএইচ জানি তাই না, একটু আগেই তো ভোল্টমিটার লাগায় ভিটিএইচ বের করছি, ভিটিএইচটা জানি। এখন এখানে পটেনশিওমিটার লাগায় কিভাবে আরটিএইচ মেজার করব? আমি বলি কিভাবে মেজার করব। আপনি এখানে একটা পটেনশিওমিটার লাগালেন আর এখানে করবেন কি একটা ভোল্টমিটার লাগাবেন, তারপরে এই পটেনশিওমিটারটা আপনি ঘুরাবেন, ঘুরেতে ঘুরেতে যেই পয়েন্টে গিয়ে আপনি ভিটিএইচ বাই টু পাবেন সেই পয়েন্টে আপনি পটেনশিওমিটারটা থামায় রাখবেন। আমার কথাটা বুঝতে পারছেন? মানে একসময় ঘুরেতে ঘুরেতে আপনার তো ভোল্টেজ ড্রপ হইতে থাকবে, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে তো আপনার ভিটিএইচ বাই টু হবে, তাই না? জি স্যার। যেই মুহূর্তে ভিটিএইচ বাই টু হবে সেই মুহূর্তে আপনি আর ঘুরাবেন না, সুন্দর জায়গা মতো রেখে দেবেন। এরপরে কি করবেন, এই পটেনশিওমিটারটা খুলবেন, এই পটেনশিওমিটারটা খুলে এই পটেনশিওমিটারটা রেজিস্ট্যান্স মেজার করবেন। এখন বলতে পারবেন এই পটেনশিওমিটারটা রেজিস্ট্যান্সের সঙ্গে আরটিএইচ এর সম্পর্ক কি? স্যার পুরো হোল সার্কিটটাকে আমরা প্যারালালি করছি এই জন্য। হ্যাঁ, কাছাকাছি গেছেন, বলেন। এরপরে এই ভিটিএইচ বাই টু যে পাইলাম এটা পেয়ে আমার লাভ কি হলো? দেখেন এই সাইডে ড্রপ হইতেছে হলে কি আমার ভিটিএইচ বাই টু, এখানে ড্রপ হইতেছে হলে কি ভিটিএইচ বাই টু, বাকি ভিটিএইচ বাই টু কোথায় ড্রপ হইতেছে? স্যার পুরো সার্কিটে, পুরো সার্কিটে। তাইলে আমার ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী, ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এটার রেজিস্ট্যান্স যত বাকি পুরো সার্কিটের রেজিস্ট্যান্স এক না? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই পটেনশিওমিটারটার রেজিস্ট্যান্স যত আরটিএইচ মানে ততই না? জি স্যার। কিন্তু আমরা যে কোনো জায়গায় গিয়ে থেভিনিন সার্কিটটা বের করে ফেলতে পারি এবং ইঞ্জিনিয়াররা কিন্তু এটাই করে। মনে করেন আপনার বাসা বাড়ির থেভিনিন থিওরামটা আমাদের কেন জানা লাগে, কি বলতে পারবেন থেভিনিন থিওরামটা কেন জানা লাগে? স্যার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কিভাবে হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হচ্ছে এটা জানার জন্য, তাই না? এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়া মানে কি আমার এখানে লস কমে যাবে, তাই না? জি স্যার। আপনি মনে করেন কোন একটা বাসা বাড়িকে যদি একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করেন, মানে পুরো আপনার অ্যাপার্টমেন্টটা একটা ব্ল্যাক বক্স। এখন আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে অনেকগুলো পাওয়ার সোর্স আছে ভিতরে, আপনার এখানে অনেক কিছু আছে, আপনি সব কিছুকে একই সঙ্গে টার্ন অফ করতে পারবেন না, কিন্তু আপনার ওই বাসা বাড়িতে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া প্রয়োজন। তখন কিন্তু আমরা ইজিলি এই টেকনিকটা অ্যাপ্লাই করে ভিটিএইচ আর আরটিএইচটা হিসাব করে ফেলতে পারি, ঠিক আছে? তো আমি এতক্ষণ ধরে মানে আমাদের টপিকের অনেক বাইরে চলে আসছি, কিন্তু এই প্যাচালটা পারার কারণটা কি? প্যাচালটা পারার কারণটা হলো কি, আমরা বেসিক্যালি কিন্তু আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করছি। কিভাবে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করছি? আমাদের যে ভিটিএইচ বা আরটিএইচ যেটাই আছে এটা কিন্তু বেসিক্যালি আমাদের ভিওসি আর আইএসসির উপর ডিপেন্ড করে। এই জিনিসটা তো আপনারা জানেন, তাই না? ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট, তাই না? এই দুটো দিয়েই কিন্তু আমরা চাইলে আরটিএইচটা হিসাব করতে পারি, এটা তো জানেন সবাই, তাই না? নর্টনের ক্ষেত্রে আইএসসি আর থেভিনিনের ক্ষেত্রে ভিওসি, কিন্তু এই দুটার সঙ্গেই কিন্তু আমাদের আরটিএইচ এর সম্পর্ক আছে। আমরা যদি ভিওসি কে আইএসসি তে ভাগ করে দিই আমরা কিন্তু সুন্দর করে আরটিএইচ পেয়ে যাব। সো এটাও কিন্তু থেভিনিন বা নর্টন যেটাই বলেন এটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আইভি ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করতেছে। মানে যে কোনো ব্ল্যাক বক্সে যদি আপনাকে দেয়, আপনি যদি সিম্পলি এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স হিসাব করেন, আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে এটার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। সো আইভি ক্যারেক্টারিস্টিক যে টুলটা, এই টুলটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ইভেন আমি আমার এমফিল এর পুরোটা সময় ব্যয় করছি হলে কি শুধুমাত্র ন্যানো চ্যানেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করে। সারা দিন রাত শুধু ল্যাবে বসে থেকে আমি শুধু আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতাম। এই জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স ব্যাপারটা আমার জন্য খুব মানে আপন আর কি, খুব কাছের। সো আমি দেখছি যে কোনো অজানা সিস্টেমে যদি আপনাকে দেয়, আপনি যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স মাপেন, তাহলে দেখবেন যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এরকম একটা বিভিন্ন রিজিয়নে আপনি ভাগ করে ফেলতে পারবেন আইভি ক্যারেক্টারিস্টিক্সকে। কিছু কিছু ভাগ থাকবে রেজিস্টিভ, কিছু কিছু পার্ট থাকবে হলে শর্ট সার্কিট, কিছু কিছু পার্ট থাকবে হলে আপনার হঠাৎ করে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে। এক এক ধরনের সিস্টেমে এক এক রকম আইভি ক্যারেক্টারিস্টিক্স আসে। তবে পার্টিকুলারলি ডায়োডের ক্ষেত্রে আমরা দেখি যে নর্মাল ডায়োডের ক্ষেত্রে এই ধরনের একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই, যেখানে ভিটি হলে গিয়ে আমার অ্যাক্টিভেশন ভোল্টেজ। সিলিকনের জন্য ভিটির মান কত? 0.7। আর জার্মেনিয়ামের জন্য
অন স্টেজে কারেন্টটা হঠাৎ করে যে ধুমধুম করে বাড়তে শুরু করে, অনেক কারেন্ট বেড়ে যায়। আর সিমিলারলি আমরা যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করি তখন কারেন্টটা এত সহজে যেতে পারে না, কিন্তু তারপরও কিছুটা কারেন্ট পাস করে, যেটাকে আমরা বলি হলো কি লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট কেন পাস করে স্যার? এডি এডি স্যার ওই যে সিলিকন স্যার, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আপনারা এটা সামনের ক্লাসে জেনে আসবেন যে লিকেজ কারেন্ট কেন পাস করে, এটা খুবই ইম্পর্টেন্ট। লিকেজ কারেন্টের এই ব্যাপারটা, ডায়োডের লিকেজ কারেন্টের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যদিও এটাকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা নেক্সট ক্লাসে পড়ে আসবেন যে লিকেজ কারেন্টটা কেন পাস করে। তো একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত কারেন্ট লিক করতে করতে আমি যদি রিভার্স বায়াসটা আরও বাড়াইতে থাকি, একটা পর্যায়ে গিয়ে আমার ডায়োডটা ব্রেকডাউন করে। ব্রেকডাউন রিজিয়ন কয় ভাগে বিভক্ত? ব্রেকডাউন রিজিয়ন দুইটা, কি কি? একটা ফরওয়ার্ড, একটা রিভার্স স্যার। ব্রেকডাউন দুই ধরনের, কি কি? একটা ব্রেকডাউন কে আমরা বলি জেনার ব্রেকডাউন, আরেকটা ব্রেকডাউন কে আমরা বলি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। মনে আছে? না স্যার। জেনার ব্রেকডাউন খাতার মধ্যে লিখে রাখেন, জেনার ব্রেকডাউন আর অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মধ্যে পার্থক্য পড়ে আসবেন। আমি ল্যাবের ভাইভাতে কিন্তু আপনাদেরকে যে কোশ্চেনগুলো এখন বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো থেকেই জিজ্ঞেস করবো। আপনারা যদি এই কোর্সটা কন্টিনিউ করেন, আপনারা সিম্পলি এই জিনিসগুলো লিখে রাখলে আমার মনে হয় ল্যাবের ভাইভাতে সবাই ভালো করবেন। সো এই ব্রেকডাউন কী কী রিজনে বিভক্ত এই জিনিসটা অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে পড়ে আসবেন, আমি জিজ্ঞেস করবো। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কাকে বলে এবং জেনার ব্রেকডাউন কাকে বলে, এই দুটার মধ্যে পার্থক্য কী? আপনি আপনাদের মধ্যে কারো যদি মানে একাডেমিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে, মানে আপনি টিচিং প্রফেশনে যাবেন, তা যে কোনো জায়গাতে কিন্তু আপনি লেকচারারের যদি পরীক্ষা দিতে হয় ওই পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা আসবে যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন এবং জেনার ব্রেকডাউনের মধ্যে পার্থক্য কী। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটা আনসার ভুল করে, জেনার ব্রেকডাউন এবং অ্যাভালাঞ্চের মধ্যে পার্থক্য কী। তো যেটাই হোক, তো আজকে আমাদের ল্যাবের উদ্দেশ্য হলো কি এই প্লটটা উদ্ধার করা, এই প্লটটা বের করা। তো এই প্লটটা উদ্ধার করার জন্য আমাদেরকে সিম্পলি এরকম একটা সার্কিট বানাইতে হবে। আবার কি হলো, সবাই দেখতে পারতেছেন? আমাদের এরকম একটা সার্কিট বানাতে হবে যেখানে আমাদের সোর্সের ভোল্টেজটা আমরা ভ্যারি করব, আর আমরা এখানে ভোল্টেজটা মেজার করে দেখব, ভোল্টেজটা মেজার করে দেখব যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর এর অ্যাক্রসে, কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিডির অ্যাক্রসে, এবং আলটিমেটলি আমরা দেখব যে এই ভোল্টেজের সঙ্গে আমাদের কারেন্টটা কতটুকু ভ্যারি করতেছে। এখন আপনারা বলেন যে এই জিনিসটাকে আপনারা একা একা বের করতে পারবেন? না স্যার। কেন পারবেন না? আমাদের নেক্সট থিং কি মেজার করা লাগবে? কারেন্ট। কারেন্ট, কারেন্ট আমরা কি কি ভাবে মেজার করতে পারি বলেন তো? স্যার একটা মাল্টিমিটার, তারপরে কেমনে করবো ভোল্টমিটার দিয়ে? চিন্তা করেন স্যার, মাল্টিমিটার নিব। নিলেন, আবারও দিলাম মাল্টিমিটার, তারপর কি করবেন? মানে আমি আমি আপনাদেরকে যে কোশ্চেনটা করতেছি, একটা ভোল্টমিটার দিয়ে আপনি কারেন্টটা কেমনে মাপবেন স্যার? একটা রেজিস্টর আরআইতে আমরা ভোল্টেজটা বের করব, তারপরে স্যার এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সের মান তো আমরা জানি তাই না? জি স্যার। আই রেজিস্ট্যান্সের মানে শুধু আমাদের রেজিস্ট্যান্সটা জানা থাকলে স্যার, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার বসাই, এখানে যদি ভোল্টেজটা মাপি আমরা, তাহলে এই ভোল্টেজটাকে যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? কারেন্টের মান পাবো। ওই কারেন্টের মানটাই কি আমরা আই না? জি স্যার। তাই আমি এখন আইভি প্লট করতে পারবো না? সবাই কি বুঝছেন? জি স্যার। বেশিরভাগ ল্যাবে আপনি যখনই কোন একটা ল্যাবে যাবেন, বেশিরভাগ ল্যাবে সবচেয়ে কোন ইনস্ট্রুমেন্টটা নষ্ট থাকার চান্স বেশি জানেন? এমিটার। এমিটার, এটা আপনারা কখনো খেয়াল করছেন যে ল্যাবের মধ্যে প্রায় সময় যে এমিটার নষ্ট থাকে? জি স্যার।
কেন নষ্ট থাকে কেউ বলতে পারবে? শর্ট হয় স্যার, পুড়ে যায় স্যার। এমিটারটা খুব সূক্ষ্ম পরিমাপে ব্যবহৃত হয় এইজন্য স্যার। এমিটারের মধ্যে খুব ছোট মানের একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকে। জি স্যার। এবং এই রেজিস্ট্যান্সটা এমিটারের সঙ্গে কিভাবে কানেক্টেড থাকে? প্যারালালে নাকি সিরিজে? এমিটারের সাথে স্যার সিরিজে। সিরিজে না। প্যারালালে স্যার। প্যারালালি এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সটা কানেক্টেড থাকে প্যারালালি। এখন মনে করেন আমরা ছবি আঁকি, ঠিক আছে? এমিটারের ভিতরে কি থাকে? বেসিক্যালি একটা গ্যালভানোমিটার থাকে, তাই না? একটা গ্যালভানোমিটার থাকে আর একটা রেজিস্ট্যান্স, খুবই ছোট মানের একটা রেজিস্ট্যান্স, এরকম করে প্যারালালি লাগানো থাকে, তাই না? সবাই কি বুঝতে পারছেন? তা আমরা জেনারেলি এমিটার কিভাবে বসানোর কথা? এমিটার আমাদের বসানোর কথা সিরিজে, কোনো একটা সার্কিটের সঙ্গে এমিটারটাকে আমাদের সিরিজে বসানোর কথা, তাই না? তাহলে যেই কারেন্টটা যাবে, এই কারেন্টটার বেশিরভাগই আপনার চলে যাবে হলে গিয়ে এই রেজিস্ট্যান্সটা দিয়ে। এটা তো জানেন সবাই আপনারা, ছোট রেজিস্ট্যান্সটা দিয়ে কারেন্টটা চলে যাবে এবং কম পরিমাণের রেজিস্ট্যান্সটা গ্যালভানোমিটার দিয়ে করবে। কিন্তু আমাদের যে বিজ্ঞানীরা স্টুডেন্টরা এটা ভুলে যায় যে অ্যামিটারকে সিরিজে কানেক্ট করতে হয়। ওরা কি করে? অ্যামিটারকে প্যারালালি কানেক্ট করে বেশিরভাগ স্টুডেন্ট, অ্যামিটারকে প্যারালালি কানেক্ট করে সিরিজে না করে। এটার ফলাফল কি হয় বলতে পারেন? স্যার অ্যামিটারটা পুড়ে যায় স্যার। অ্যামিটারটা পুড়ে যায় কারণ আমরা জানি যে একটা প্যারালাল সার্কিটে, একটা প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স হলে কি সবচেয়ে ছোট রেজিস্ট্যান্সের থেকেও ছোট? এই জিনিসটা কি জানেন আপনারা? মনে করেন এটা 4, জি স্যার আমি মুছি একটু, মনে করেন এটা রেজিস্ট্যান্স, এটা এটা আসলে 4, এটার সঙ্গে আমি কানেক্ট করছি হলে গিয়ে 3, এটা রেজিস্ট্যান্স প্যারালাল। এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক দেখাতে আপনারা বলতে পারবেন কত হবে? ওটার মধ্যে যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে সবচেয়ে বেশি চান্স আছে আপনার আনসারটা কারেক্ট হবে। সো একটা এমিটার যদি আপনি এরকম প্যারালালে কানেক্ট করে দেন তাহলে পুরো ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? সবচেয়ে ছোটটার থেকেও ছোট হয়ে যাবে না? তখন ওখান থেকে ধুমধুম করে কারেন্ট পাস করবে, বুঝতে পারছেন? এটার ফলে কি হবে? অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে। সিমিলারলি আপনি যদি একটা ওহম মিটারও যদি এরকম লাইভ একটা সার্কিটে কানেক্ট করেন, মানে একটা সার্কিটের মধ্যে সোর্স অন করা আছে, এমন অবস্থায় যদি একটা ওহম মিটার কানেক্ট করেন, ওহম মিটারটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। কারণ ওহম মিটারের ভিতরে কি থাকে? একটা ভোল্টেজ সোর্স থাকে, জানা ভোল্টেজ সোর্স, যেটার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, এবং একটা অ্যামিটার থাকে। ও কোনো একটা সার্কিটের মধ্যে ছোট একটা কারেন্ট পাস করে আর ওই কারেন্টটা মেজার করে, মেজার করার পরে ওই ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ থেকে আপনাকে রেজিস্ট্যান্স বের করে দেয় ওহম মিটার। তো ওহম মিটারও যদি আপনি একটা লাইভ সার্কিটে লাগান, ওহম মিটারও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ওহম মিটারটা জেনারেলি আপনার ক্যালিব্রেশনটা নষ্ট হয়ে যায়, পুরো পুড়ে যায় না, ওহম মিটারের ক্যালিব্রেশনটা নষ্ট হয়ে যায়, তারপরে ওটা একটা ক্ষতি, ঠিক আছে? তো এই জন্য আপনাদের যদি ল্যাবে অ্যামিটার না থাকে, আমরা সিম্পলি যেটা করি যে জানা একটা রেজিস্ট্যান্স অ্যাড করি, জেনারেলি 1 kilo ohm, এটার সঙ্গে আমরা যদি একটা ভোল্ট মিটার ধরি তাহলে ওই ভোল্টেজটা দেখে আর এই জানা রেজিস্ট্যান্সটা থেকে আমরা কারেন্টের ভ্যালুটা বের করতে পারি। তো এখানেও সিম্পলি আপনারা যদি এখানে একটা অ্যামিটার ইউজ না করে প্রোটিয়াসে জাস্ট এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিলেন, ভোল্ট মিটার অ্যাড করে দিলে আমরা ভোল্টেজের যে ভ্যালুটা পাবো ওইখান থেকে কিন্তু আমরা কারেন্টটা বের করতে পারবো। তাহলে আমরা ভিও জানলাম, এখান থেকে ভি জানলাম, আবার এখান থেকে আই জানলাম। তাহলে আমি কি এখন আইভি ক্যারেক্টারিস্টিক আঁকতে পারবো না? জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে এটা হলো কি আপনাদের ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট, আপনারা নিজেরা ট্রাই করবেন এবং নেক্সট ক্লাসে এসে আমাকে আইভি ক্যারেক্টারিস্টিক দেখাবেন। এটার জন্য আপনাদের কোনো মার্কস কাটা যাবে না, কিছু যাবে না, কিন্তু যারা যারা পারবেন ওদেরকে আমি নামটা আমি মনে রাখবো, ঠিক আছে? যে কারা কারা করছেন এবং মনে রাখছেন। আপনাদের ফার্স্ট ক্লাসের হিসেবে আজকে কোনো এক্সপেরিমেন্ট করানোর কথা ছিল না, আজকে জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন। কিন্তু তারপরে আমি আপনাদেরকে এইটা এই জন্য দিলাম যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কাদের লেভেল কোন জায়গাতে আছে, কারা কারা অ্যাকচুয়ালি পারবেন আর কাদের হেল্প দরকার। সো আপনারা যেটা করবেন, আপনারা এই ডায়োডটা ইউজ করবেন, দেখেন D1N4002, এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা ইউজ করবেন, D1N4002। আপনারা জাস্ট প্রোটিয়াসে গিয়ে সার্চ দিবেন N4002, দেখেন N4002 দিলে আপনার এই যে ডায়োড চলে আসবে, দেখছেন এই যে ডায়োড চলে আসছে আমাদের। এরপর ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এখানে আপনি একটা ডায়োড অ্যাড করতে পারবেন, এখানে সার্কিটটা বানাবেন, সোর্স অ্যাড করার সময় ভি সোর্স অ্যাড করবেন, সোর্সের ভোল্টেজের জায়গায় ডাবল ক্লিক করে আপনি ভোল্টেজটা চেঞ্জ করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে?
স্যার একটা করে দেখালে ভালো হতো না? একটা করে দেখালে ভালো হতো? জি স্যার। আচ্ছা ঠিক আছে চলুন করে দেখি। এত সহজ না, আমি ভাবছিলাম যে আপনারা মজা করে করতে পারবেন। আচ্ছা একটা করে দেখি। স্যার আমরা এই ব্যাপারে তো নতুন তো, এই কারণে স্যার। হ্যাঁ নতুন, ভয় কাটানোর জন্যই তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম। আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা আপনারা করবেন, ঠিক আছে? রেজিস্টার সেট করা আছে। কোন কিলো ওহম নিলাম এখানে, মনে করেন 1 ভোল্ট নিলাম। আমরা এখানে একটা ভোল্টমিটার এড করে দিই, বা অসিলোস্কোপ ইউজ করতে পারেন। আপনার যেহেতু ভোল্টমিটারে কমফোর্টেবল, আমরা একটা ভোল্টমিটার এড করি। আশা করি এটা হবে, যদিও আমরা ল্যাব রিপোর্টের মতো করে করি নেই। তাহলে এখানে দেখেন আমাদের সোর্সের মান হলো কি 1 ভোল্ট। 1 ভোল্টটা মনে একটু কম হয়ে গেছে, কারণ এটা অ্যাক্টিভেট হতে তো 0.7 ভোল্ট লাগবে, তাই না? 1 ভোল্টের জায়গায় আমরা এখানে মনে করেন 10 ভোল্ট দিই, দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এখন এটার অ্যাক্রোসি রেজিস্ট্যান্সের মানটা বের করবো, ভোল্টেজের মানটা বের করবো। তাহলে দেখেন আমরা সিমুলেশনটা রান করলাম, রান করার পরে আমাদের এখানে কত আসলো? 9.3, তাই না? 9.3 কেন আসলো? এটা অ্যাক্টিভেশনের জন্য লস হয়ে যাবে আমার, তাই না? সো এখানে আমার ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আমাদের এখানে 9.3 পাওয়ার কথা ছিল। এখন 9.3 কে যদি আমরা 1 কিলো দিয়ে ভাগ করি, আমরা এখানে কত পাবো? আপনাদের যাতে লার্নিংটা আরো ভালো হয়। স্যার আমরা যখন যে নেগেটিভ ভোল্টেজ নিব, আপনি যেটা বলেন ধরেন যে -5 ভোল্ট, সেই ক্ষেত্রে এখানে আমার মনে হয় দুই ভাবেই হবে। যদি আমি এটা অনেকদিন ইউজ করি না, আমার মনে হয় এখানে যদি আপনি মাইনাস দেন তাইলেও হবে, বা জিনিসটার পোলারিটি উল্টে দিতে পারেন। স্যার ভোল্টেজ সোর্স স্যার মাইনাস দিলাম মনে করেন, ও মাইনাস দিলে দেখাবে না, অসিলোস্কোপ লাগবে তখন। মাইনাস দিলে অসিলোস্কোপ লাগবে, আপনি তাহলে উল্টেই দেন, এটা পোলারিটি উল্টেই দেন, ঠিক আছে? ভোল্টেজ সোর্সের পোলারিটি উল্টেই দেন, মানে মাইনাসটাকে উপরে কানেক্ট করেন আর প্লাসটাকে নিচে কানেক্ট করেন, একই তো কথা, তাই না? স্যার এখানে তো ডায়োডের জন্য অমন হয়ে যাচ্ছে, ডায়োডটা স্যার হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে স্যার। ডায়োড রিভার্স হলো কিছুটা তো আপনার লিকেজ কারেন্ট পাস করবে, তাই না? হ্যাঁ স্যার। লিকেজ কারেন্টে কেমনে মাপবো, এটাই হলো কি মেইন চ্যালেঞ্জ। এই জিনিসটা অসিলোস্কোপ দিয়ে মাপলে খুব সহজেই দেখা যাবে। অসিলোস্কোপ দিয়ে যদি আমরা দেখি, মনে করেন একটা অসিলোস্কোপ নিলাম, অসিলোস্কোপের চ্যানেল এর সঙ্গে কানেক্ট করে দিলাম, এটা -10 দিলাম, ঠিক আছে? হ্যাঁ বলেন। কারেন্ট তো ফ্লো দাঁড়ান, অসিলোস্কোপে দেখি দেখা যায় নাকি, আমি মনে দেখতে পারতেছি কারেন্ট যাচ্ছে। দাঁড়ান একটু বড় করে দিই এটাকে, এটাকে ডিসি তে রাখি। না ও তো ছোট কারেন্টটা ধরতে পারতেছে না, দশ -10 ভোল্টে কারেন্ট যাওয়ার কথা একটা। আপনারা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, অসিলোস্কোপ নিলেই বারবার ই প্রোটিয়াস ই করতেছে, বুঝলাম না এটা কি হয়েছে, আবার মনে ইনস্টল করা লাগবে। যেটি হোক, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে করে তারপরে দেখাবো না, যে লিকেজ কারেন্টটা কীভাবে বের করতে। টিপিক্যাল লিকেজ কারেন্টের ভ্যালু জানেন আপনারা কত? কে বলতে পারবেন টিপিক্যাল লিকেজ কারেন্টের ভ্যালু কত? জানা নাই স্যার। লিকেজ কারেন্টে কিভাবে হিসাব করতে হয় ইকুয়েশনটা জানেন?
ইকুয়েশনটার নাম কি? What is the না স্যার আমরা নেক্সট ক্লাসে দেখব লিকেজ কারেন্ট কেমনে হিসাব করতে হয়। দাঁড়ান আমি একটু এটা দেখি, টেক্সট দেখি লিকেজ কারেন্টের ভ্যালু কত। স্যার আমরা একটু দেখে আসবো বই। স্যার আপনি যে বললেন স্যার যে আগামী ক্লাসে আর কি আপনি বললেন না স্যার একটা প্লট করে নিয়ে আসতে এবি ক্যারেক্টারিস্টিক্স এর, কিন্তু স্যার আমাদের তো যাদের মোবাইল আছে তারা তো স্যার আর ওই সফটওয়্যারটা ইউজ করতে যাদের সমস্যা আছে কি করবে এটা বলেন তো স্যার। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? যেমন স্যার অ্যাপ স্টোরে খুঁজতে পারেন যে কোনো সিমুলেটিং সফটওয়্যার আছে নাকি অ্যাপ স্টোরে। এক্সকিউজ মি স্যার, অ্যাকচুয়ালি আমি আমি পরে জয়েন করছি তো আমি জানতে চাচ্ছিলাম স্যার আমরা কি সফটওয়্যার ইউজ করব। প্রোটিয়াস, এটা আপনাদের ইশে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্ক ইউ স্যার। এটা এটা একটু আপনারা জেনে নেন তো যে টিপিক্যালি আপনাদের সিলিকন যে ডায়োড আছে এই যে আমাদের 4002 এটার মধ্যে আপনার লিকেজ কারেন্ট কতটুকু থাকে এটা একটু জেনে নেন তো আমিও চেক চেক করা যে এটা কত, আমি ভুলে গেছি এটা কত আমার মনে নেই। তবে -10 ভোল্টে অবশ্যই এটা একটা লিকেজ কারেন্ট থাকবে যেটা আমি প্রোটিয়াসে এখন দেখতে পারতেছি না, যেটা অবশ্যই দেখার একটা উপায় থাকবে, এটা আমি জেনে আসবো নেক্সট ক্লাসে। আর আপনারা আপনাদের যে যে টাস্কটা দিলাম এই টাস্কটা করে নিন স্যার। মোবাইলে যদি স্যার করতে না পারে স্যার তাহলে স্যার কেমনে সম্ভব স্যার, কিভাবে দিব স্যার কি করব বলেন? আমার আমি তো মাইনাসের ভ্যালুগুলো তো আসছে না স্যার। স্যার প্লে স্টোরে সার্চ দিলে স্যার অনেকগুলো সফটওয়্যার অ্যাপ পাওয়া যাবে, লাইক হচ্ছে ইলেকট্রয়েড বা এরকম অনেক কিছু আছে স্যার। ট্রাই করেন যদি আপনি যেভাবে এক্সপেরিমেন্ট করতে পারবেন আমার কোনো সমস্যা নেই। আপনি কি মোবাইলে করতেছেন না কম্পিউটারে করতেছেন আমার কিচ্ছু যায় আসে না, আমার জাস্ট যায় আসে আপনি করতেছেন, ঠিক আছে? তো আপনারা যদি মোবাইল দিয়ে করতে পারেন আমার মনে হয় আমি শিওর যে অ্যাপ স্টোরে এরকম সফটওয়্যার থাকবে, আমি মোটামুটি শিওর থাকবে। সো আপনারা ওটা খুঁজেন, খুঁজে যদি পান তা তো খুবই ভালো স্যার। আছে কিছু কিছু আছে স্যার, আবার পেইড অ্যাপস আছে স্যার। ট্রাই করে দেখেন, ঠিক আছে? ট্রাই করে দেখেন হয় নাকি ফ্রি এর মধ্যে। আর যদি পেইড অ্যাপস লাগে তাহলে আমরা এপিকে ডাউনলোড করে নিতে পারবো ক্র্যাক করে। ওকে স্যার, ঠিক আছে স্যার, চেষ্টা করব স্যার। আপনারা পজিটিভ এরটা চেষ্টা করেন, আমি যদি নেগেটিভ এরটা যদি আমি কোনো সলিউশন পাই আমি গুগল ক্লাসরুমে সলিউশনটা পোস্ট করে দিব না, ঠিক আছে স্যার? পজিটিভ এরটা তো স্যার এমনি হাতে কলমেই করা যাবে ইনশাআল্লাহ। পজিটিভ এরটা তো আপনি যে ভোল্টমিটার ইউজ করে প্রোটিয়াসই করতে পারবেন, হাতে কলমে ইউজ করে কি লাভ? আপনি কি হাতে থিওরি ক্লাস করতেছেন? আপনাকে তো সিমুলেশন করে করে দেখতে হবে। সিমুলেশন করতে গেলে তো স্যার আমার ওই যে স্যার সফটওয়্যার একটা লাগবেই। সেক্ষেত্রে মোবাইল দিয়ে পারেন নাকি? নালে আপনার ল্যাব রিপোর্ট আপনি কি দিবেন? গ্রাফ কোথা থেকে দিবেন? প্লট কোথা থেকে দিবেন? সেটাই তো। ঠিক আছে, আপনি ট্রাই করেন, আপনারা ট্রাই করেন মোবাইল দিয়ে হবে নাকি, যদি করতে পারেন এটা আমারও উপকার হবে, আমিও জানতে পারবো যে মোবাইলে কি আসলে করা সম্ভব। স্যার আরেকটা কথা ছিল স্যার, মানে স্যার আপনি যে এক্সপেরিমেন্টে স্যার আপলোড দিয়েছেন স্যার, মানে স্যার এই ফাইলটা তো স্যার অনেক বড়। হ্যাঁ আমি খেয়াল করছি যে ফাইলটা অনেক বড়, আমি ফাইল স্যার মানে মানে দেখে তো মানে স্যার সম্ভব না, দেখলে ভালো হয়তো স্যার। আমি ছোট করে আপলোড করব আবার। জি স্যার, তাহলে সবার জন্য স্যার সুবিধা হয়তো, যেহেতু স্যার নেটের দামও বেশি আবার কেনা। ঠিক আছে, আমি অবাক হয়ে গেছি যে 12 মিনিটের একটা ভিডিও কিভাবে 1.5 গিগাবাইট হয়, আমিও খুব অবাক হয়ে গেছি আসলে। ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা স্যার যেমন স্যার আমরা এই যে জুমে স্যার যে ক্লাসগুলো করি স্যার, দেখা যায় যে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 70 থেকে 75 এমবি বা 80 এমবি এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, কিন্তু ওরা কোন একটা মানে ইনএফিশিয়েন্ট ওয়েতে কম্প্রেস করছে ফাইলটাকে। যাই হোক, আমি ইউটিউবে দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আর বেশি কিছু মানে আমার বলারও নাই, কারণ প্রোটিয়াস সম্পর্কে না জানলে আসলে কি করবো এটা দিয়ে, আর আমার কম্পিউটারও বারবার ক্র্যাশ করতেছে। তো আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করে আসেন, আমি আশা করি যে নেক্সট ক্লাসে আমরা এক আধা ঘন্টার মধ্যে এই ল্যাবটা কমপ্লিট করে ফেলে নেক্সট ল্যাবে চলে যাবো। যত তাড়াতাড়ি ল্যাবগুলো শেষ হবে তত আপনারা এক্সট্রা ফ্রি ক্লাস পাবেন, আরাম করতে পারবেন পরে গিয়ে। আপনারা কি চ্যাটে সবাই রোল নাম্বার দিয়েছেন আপনাদের? না স্যার, চ্যাটে লেখা হয়নি স্যার। আচ্ছা, কাইন্ডলি আপনাদের রোল নাম্বারগুলো দিয়ে দেন। ওকে স্যার, আমি রেকর্ডিংটা অফ করলাম এখন।